वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीरारिणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि जयमिताई। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজ আমরা সমবেত হয়েছি স্বর্গীয়া মলিনা বিশ্বাস মহাশয়, তাঁর পরলোক গমনের জন্য, এই যে তাঁর আত্মার যাতে সদ্গতি লাভ হয় এবং তাঁর আত্মা যেন শ্রীকৃষ্ণ চরণে সেবা সুখে ডুবে থাকেন, এই প্রার্থনায় এইখানে আমরা সকলে সমবেত হয়েছি। শ্রাদ্ধ শব্দটা শ্রদ্ধা শব্দের সঙ্গে যুক্ত, আমরা সবাই শুনেছি যে শ্রদ্ধা নিবেদন করার জন্য যে মন্ত্রময় পথ সেটাই শ্রাদ্ধ। আশ্চর্য ব্যাপার আমাদের ভারতবর্ষ, যেখানে হাজার হাজার বছর ধরে বিদেশীদের অত্যাচারে জর্জরিত হয়েও আমাদের সংস্কার এখনো সেই হাজার হাজার বছরের প্রাচীন মন্ত্রে, আমরা এখনো সেই সংস্কারে যুক্ত আছি, এটা আমাদের কাছে একটা বিরাট বড় গর্বের ব্যাপার। যদি আপনি ইরানে যান, ইরানের প্রাচীন সংস্কার যেটা, সেটা ইরান থেকে একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। হয়তো 1% কি 2% ইরানের মানুষ অতি কষ্টে সবসময় প্রাণের ঝুঁকি নিয়ে হয়তো তাদের সেই প্রাচীন সংস্কার মেনে চলছে। একইভাবে আপনি যদি আফগানিস্তানে যান, সেখানেও হাজার হাজার বছর প্রাচীন যে সংস্কার ছিল সব ধুয়ে মুছে সাফ। হয়তো 0.5% লোক কোথাও পাহাড়ের কোনো গুহার মধ্যে লুকিয়ে হয়তো তার প্রাচীন সংস্কার পালন করছে, তাও প্রাণের ঝুঁকি নিয়ে, যে কোনো দিন সেখানে বোম ফেটে যেতে পারে। আর পাকিস্তানের কথা তো বলারই দরকার নেই, সেখানেও আমাদের খুব গর্বের জায়গা যে পাকিস্তানের যেটা লাহোর, তারই আশেপাশে বিরাট বড় একটা ইউনিভার্সিটি ছিল যার নাম তক্ষশিলা। বিহারে যেমন নালন্দা বিখ্যাত, নালন্দাকে যেমন ভেঙে গড়িয়ে দিয়েছিল বিদেশিরা বুঝতে না পেরে বা বুঝতে পেরেও, তেমনি তক্ষশিলাকেও গড়িয়ে দিয়েছিল, সেটা পাকিস্তানে লাহোরের আশেপাশে কোথাও। তাহলে সেই তক্ষশিলার মতন একটা ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু হাজার হাজার বছর ধরে প্রাচীন সংস্কারের পড়াশোনা এবং প্রাচীনের মধ্যে থেকে নতুনকে খুঁজে বার করে নেবার যে গবেষণা, সেটা সেখানে চলেছে, কিন্তু সব আজকে ধুয়ে মুছে সাফ। আমাদের তো ভারতবর্ষ খুব গর্বের ব্যাপার যে হারানো নালন্দাকে আমরা আবার নতুন করে সাজাতে পেরেছি, কিন্তু হারানো তক্ষশিলাকে কি নতুন করে আর সাজানো সম্ভব? এখন সম্ভব নয় বলেই মনে হয়। এখন আপনারা যদি বিহারে যান, নালন্দায় দেখতে পাবেন যে হাজার আড়াই হাজার বছর প্রাচীন যে পড়াশোনার কেন্দ্র, সেটাকে নতুন করে সাজানো হয়েছে, কিন্তু তক্ষশিলায় তো সেটা সম্ভব নয়। কাজেই পাকিস্তান বলুন, আফগানিস্তান বলুন, ইরান বলুন, ইরাক বলুন বা তুরস্ক বলুন, এইসব দেশে যে প্রাচীন হাজার হাজার বছর পুরনো সংস্কার ছিল সেগুলো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, সেটা ইতিহাসের দুর্ভাগ্য।
সেটা কোন একদল মানুষ মনে করতে পারেন তাদের বিজয় পতাকা, কিন্তু গবেষকরা বলবেন সেটা ইতিহাসের দুর্ভাগ্য যে সেখান থেকে 2500-5000 বছর পুরনো সংস্কার একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আর মিশরের যে 5000 বছর প্রাচীন সংস্কৃতি সে তো মাটির তলায়, পিরামিডের নিচে খুঁড়লে হয়তো সেই সংস্কৃতি উদ্ধার করা যেতে পারে, আশেপাশে লোকের মধ্যে সেই সংস্কৃতি বেঁচে নেই। কিন্তু আশ্চর্য ভূমি এই ভারতবর্ষ, যে মাটিতে 5000 বছর আগেও যে মন্ত্রে বিবাহ হতো সেই মন্ত্রে আজকেও বিবাহ হচ্ছে। যদিদং হৃদয়ং মম তদস্তুর হৃদয়ং তব, এই যে হাজার হাজার বছর প্রাচীন মন্ত্র, এ আমার বাবা বলেছেন, আমার ঠাকুরদা বলেছেন, তার ঠাকুরদা বলেছেন, তার ঠাকুরদা বলেছেন, আপনারা বলছেন, আপনাদের ঠাকুরদারা বলেছে, তাদেরও ঠাকুরদারা বলেছে, এটা যে এখানে বেঁচে আছে এটা সারা পৃথিবীর কাছে একটা হিংসের কারণ। হিংসা যে আমাদের দেশ থেকে সব মুছে গেল, ভারতে মুছে গেল না কেন? কিছু লোক তো ভেবেছিল মন্দিরগুলো ভেঙে মসজিদ বানিয়ে দিতে পারলে হয়তো সংস্কৃতিটা মুছে যাবে, কিন্তু তারা বড় বোকা, তারা জানে না যে ভারতবর্ষের ধর্ম মন্দিরের পাথরের মধ্যে লুকিয়ে থাকে না, ভারতবর্ষের ধর্ম মানুষের হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে। মন্দিরের পাথরের মধ্যে একটা শ্রদ্ধাবোধ থাকতে পারে, কিন্তু ধর্ম লুকিয়ে থাকে না, ধর্ম থাকে হৃদয়ের মধ্যে। এই 140 কোটি ভারতবাসীর হৃদয় ধর্ম ভাবাপন্ন, তারা হৃদয়ে ধর্মকে নিয়ে বেঁচে থাকে, তাদের পেটে যদি একদিনের ভাত নাও জোটে তাদের দুঃখ থাকে না, সেদিনকে তারা হরিনাম জপ করে কাটিয়ে দিতে পারে। এটা ভারতবর্ষ, হয়তো একদিন খাবার পেল না তাতেও তারা দুঃখ বোধ করে না, তারা ভাবেন কৃষ্ণ আমাকে দেখে রাখবেন, হরি আমাকে দেখে রাখবেন, তাই হরিনাম জপ করে। কাজেই ভারতবর্ষে কোনো ইমারত নষ্ট করে দিয়ে ভারতবর্ষের ধর্ম নষ্ট করা যাবে না। এটা হচ্ছে 5000 বছর প্রাচীন সংস্কার আমাদের, ঠিক তেমনি শ্রাদ্ধ সংস্কারটাও আমাদের হাজার হাজার বছর প্রাচীন সংস্কার, যেখানে পিতা মাতার উদ্দেশ্যে আমরা চিন্তা করি, আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। আমাদের ভারতবর্ষের মাটিতে শ্রাদ্ধ এত বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে স্বয়ং ভগবান নিজে ভক্তের জন্য শ্রাদ্ধ করেছেন, সেটা আপনাদের বাড়ির কাছাকাছি মহাতীর্থ, এখান থেকে বোধহয় বেশি দূর না, 25-30 কিলোমিটারের মধ্যেই হবে হয়তো, অগ্রদ্বীপ, যেখানে ভক্ত ভগবানকে ছেলে বলে ডেকেছিল বলে ভগবান স্বপ্নে বাবাকে জানালেন যে তুমি যখন আমাকে ছেলে বলেছো তোমার শ্রাদ্ধ আমি করব, তুমি কোনো দুশ্চিন্তা করো না। সত্যি সত্যি দেখা গেল যেদিন গোবিন্দ ঘোষ মহাশয় পরলোক গমন করলেন, সেদিনকে ভগবান ব্রাহ্মণদেরকে স্বপ্ন দিলেন যে আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম তার শ্রাদ্ধ আমি করব, কাজেই আমার রাজপোশাক পাল্টে দিয়ে আমাকে ওই ধরা কাছা পরিয়ে দাও, শ্রাদ্ধে হলে যে সন্তানগণ পিতার উদ্দেশ্যে বা মাতার উদ্দেশ্যে পোশাক পরেন সাদা পোশাক। তা চিন্তা করা যায় যে ভগবানকে আমরা শাস্ত্রে দেখেছি লেখা রয়েছে যে নীল পীত বসন ধর, তাই না, নীল কলেবর পীত বসন ধর, তাহলে ভগবানের কলেবরটা নীল আর তার বসনটা হচ্ছে পীত বরণ, সব জায়গায় তিনি পীত বাস, কিন্তু অগ্রদ্বীপে শ্রাদ্ধের সময়ে তিনি শ্বেত শ্বেত বাস। এটা আশ্চর্যের থেকেও আশ্চর্যতর একটা ব্যাপার যে ভগবান সর্বত্র পীতবসনে আরাধিত হন, সেই ভগবান ওই অগ্রদ্বীপে ভক্তের উদ্দেশ্যে শ্রাদ্ধ করার জন্য সেদিনকে ধরা কাছা পড়েছেন, আজও পড়ছেন। প্রতি বছর যে তার একাদশীতে উৎসবটা হয়, শ্রাদ্ধ অনুষ্ঠানটা হয়, আজ ভগবান সেই পোশাকেই শ্রাদ্ধ করেন। কাজে আশ্চর্য ব্যাপার আমাদের এই ভারতবর্ষ। আমি যে শ্লোকটি প্রথমেই বললাম এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্লোক গীতার পাতায়, একটা ছোট শিশুকে বুঝানোর মতন করে তিনি অর্জুনকে বুঝাচ্ছেন। অর্জুন বলতে চাইছে যে আত্মা বিষয়টা কেমন,
দেহের সঙ্গে আত্মার সম্পর্কটা কেমন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অতি সহজে বুঝিয়ে দিলেন, বাসাসে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংযাতি নবানি দেহি। খুব সুন্দর, দেখুন সিদ্ধান্ত হঠাৎ করে বলে দেওয়া মানুষের কাছে খুব গ্রহণ করতে অসুবিধা হয়, কিন্তু সিদ্ধান্ত যদি দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয় মানুষের বুঝতে সুবিধা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছেন একটা সিদ্ধান্ত, যে আত্মা হচ্ছে আবরণীয় আর দেহ হচ্ছে তার আবরণ। কিন্তু এই কথাটা বোঝা খুব কঠিন হয়ে গেল, তাই উদাহরণ দিয়ে বলছেন ভগবান যে মানুষ যেমন জামা কাপড় পাল্টায় তেমনি আত্মা দেহ পাল্টায়। দুর্গাপূজার সময় আমরা নতুন জামা কাপড় পরি না, ঈদের সময় যেমন মুসলমান ভাইরা নতুন জামা কাপড় পরে, তেমনি আমরা দুর্গাপূজার সময় নতুন জামা কাপড় পরি। এই নতুন জামা কাপড় আমরা পরি কখন, বছরে একবার পুরনো জামা কাপড় ছেড়ে দিয়ে নতুন জামা কাপড় পরি। ঠিক তেমনি আত্মা পুরনো দেহটাকে ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই পুরনো দেহ ত্যাগটা করাটাকে বলে মৃত্যু, আর নতুন দেহ ধারণ করাটাকে বলে জন্ম। বলে এটা শুনতে যত সহজ মনে হলো, মেনে নিতে অত সহজ বলে মনে হয় না। কারোর বাড়িতে যদি একটা ছেলে জন্ম নেয়, জন্মদিনের আনন্দে সবাই হই হুল্লোড় করছে, তখন কেউ যদি এসে বলে আরে কি আর হয়েছে আপনার ছেলে একটা জামা পরেছে, দেহ ধারণ দেহ জামা পরে নিয়েছে, সেটা তো হাস্যকর ব্যাপার হয়ে যাবে না। জন্মদিনে আমরা আনন্দ করছি আর কেউ এসে বললো এত আনন্দ করার কিছু নেই, আত্মা জামা পরেছে। কাজেই বিষয়টা যত সহজ অত সহজে মেনে নেওয়া যায় না। আমার আপনজন যদি আমাকে ছেড়ে দেহ ত্যাগ করে, কেউ যদি এসে বলে আত্মা জামা কাপড় ছেড়ে দিয়েছে খুলে ফেলেছে, তো সেটা কি আমার কাছে খুব সহজভাবে গ্রহণযোগ্য হবে? অমনি প্রশ্ন আসবে যে জামা কাপড়ের সঙ্গে দেহর তুলনা হয় কি করে। বলছে জীর্ণ দেহ ত্যাগ করতে বলেছে, দেহ জামা যদি এই যে জামা যদি জীর্ণ হয় তবে আমরা ত্যাগ করব। যাদের অল্প বয়সে মৃত্যু হচ্ছে তাদের দেহটা তো আর জীর্ণ দেহ নয়, তাহলে জীর্ণ জামা কাপড়ের উদাহরণ এক্ষেত্রে ঠিক খাটলো না। মনে করুন 80 বছরের বুড়ো মারা গেল, সেক্ষেত্রে যদি বলা হয় যে মানুষ যেমন পুরনো জামা কাপড় ছাড়ে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করল। কিন্তু যদি কারোর 5 বছর বয়সে মৃত্যু হয়, 5 বছরের দেহটা তো আর 80 বছরের মধ্যে পুরনো নয়, টাটকা একটা শরীর। কিংবা 6 মাসে যদি কারোর মৃত্যু হয়, 6 মাস আগে জন্ম নিয়ে যে মরে গেল, সেই দেহটার ক্ষেত্রে তো আর জীর্ণ দেহর উদাহরণ চলে না। তাহলে ভগবানের শ্লোকটা বোধ হয় বলা ভুল হয়ে গেছে। বলে শোনো, ভগবানের শ্লোক বিচার করার মতন সূক্ষ্ম বুদ্ধি অর্জন করতে গেলে দুটো জিনিস চাই, এক সঠিক সাধু সঙ্গ চাই, দুই অত্যন্ত গভীর সাধনা চাই। তা নাহলে ভগবানের শ্লোক তুমি না বুঝতে পেরে ভুল বলে দেবে, এত বড় দুঃসাহস করো না, তুমি অধঃপতে যাবে, ভগবানের কিচ্ছু হবে না। ভগবান এটা ভুল বলেছেন এটা বলার আগে তুমি ভেবে দেখো তুমি কতটা যোগ্য এই ভুল আর ঠিক করার জন্য, ভুল আর ঠিক বোঝার জন্য। বলা হলো পুরনো দেহ পুরনো জামা কাপড় ছাড়ে যেমন দুর্গাপূজার সময় সাধারণ মানুষ, তেমনি আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে তাকে বলে মৃত্যু। কিন্তু যদি কেউ 6 বছরে 5 বছরে দেহ ত্যাগ করে, তাহলে তো সেই দেহটা তো টাটকা, সেখানে তার জীর্ণ দেহ উদাহরণটা খাটলো না, তাহলে ভগবানের কথা ভুল। সেখানে উত্তর আছে, উত্তর হলো এখানে জীর্ণ মানে কালের দ্বারা জীর্ণ নয়, কর্ম ফলের দ্বারা জীর্ণ। জীর্ণ শব্দটা এখানে বুঝতে হবে, জীর্ণ মানে কালের দ্বারা জীর্ণ নয়। 80 বছরের বুড়ো 80 বছরের দেহটাকে তুমি জীর্ণ বলছো যেটা কালের দ্বারা জীর্ণ, আর যদি কেউ 6 বছরের মধ্যে মারা যায়
জানতে হবে কালের দ্বারা সে দেহ জীর্ণ হয়নি, দেহ টাটকাই আছে, কিন্তু কর্মফল তার শেষ। আর কর্মফল যদি শেষ হয়ে যায়, তার বয়স যাই থাক, তাকে দেহ ত্যাগ করতে হবে। যেমন মনে করুন, যে মিলিটারিতে চাকরি করে, এই বাড়ির এক ভাই মিলিটারিতে চাকরি করেন, এই বাড়ির এক ভাই পুলিশে চাকরি করেন, তিনি বীরভূমে একটি থানার ওসি। খুব গর্বের ব্যাপার এই পরিবারটি, যে পরিবারের বিভিন্ন ছেলে মেয়ে বিভিন্ন ভাবে নিজেদেরকে দেশের সেবার মধ্যে যুক্ত করতে পেরেছে। তাহলে যে মিলিটারিতে চাকরি করছে, সে মিলিটারি থেকে একটা পোশাক পেল। মনে করুন, গতকালকে যে নতুন পোশাক পেল, আজকে তার চাকরি শেষ। তাহলে আগামীকাল ওই নতুন পোশাক সে আর পরতে পারবে? গতকালকে কিন্তু সে পোশাকটা পেয়েছে, আর আজকেই তার চাকরি শেষ হয়ে গেল। আগামীকালকে সে কি ওই পোশাকটা আর পরতে পারবে? আর অধিকার আছে? পোশাক নতুন, কিন্তু তার পরার অধিকার আছে কি? এই অর্থে ভগবান বলছেন জীর্ণ দেহ, যে পোশাকটা টাটকা থাকলে তোমাকে ছাড়তে হবে, কারণ টাইম তোমার শেষ, চাকরির টাইমটা তোমার আজকে শেষ। ঠিক তেমনি আমরা জীর্ণ দেহ ত্যাগ করি মানে বুড়ো দেহ ত্যাগ করি তা নয়, আমাদের কর্মফল যখন শেষ হলো সেই সময় আমরা দেহটা ত্যাগ করি। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, মলিন বস্ত্র ছাড়তে হবে হবে গো এবার আমারে, মলিন অহংকার মলিন বস্ত্র ছাড়তে হবে, মলিন বস্ত্র ছাড়তে হবে। কাপড় যখন ময়লা হয় তখন সেটাকে ছাড়তে হয়। ভগবানের বাণীর সঙ্গে কত কাছাকাছি দেখুন এই বাণীটা। ভগবান বলছেন জীর্ণ দেহ ছাড়তে হয়, তাকে বলে মৃত্যু। আর কবিগুরু বলছেন মলিন দেহ ছাড়তে হয়। যখন আমাদের কাপড় চোপড় ময়লা হয়ে যায়, সেই কাপড় নিয়ে আমরা ঠাকুর ঘরে ঢুকতে পারি কি? ময়লা কাপড় নিয়ে আপনি বাথরুমে ঢুকতে পারবেন, কিন্তু ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। ঠাকুর ঘরে ঢোকার আগে আপনাকে অন্য কাপড়, ঠাকুর ঘরের জন্য যেটা আগে থেকে তুলে রেখেছেন, সেই নতুন কাপড়টা পরতে হবে। তাই মলিন বস্ত্র ছাড়তে হবে। মলিন হলো কি করে? না, কাজ করলেই মলিন হয়। আপনি যদি নতুন জামা কাপড় পরে খাটে বসে থাকেন, আপনার কাপড় কোনোদিন ময়লা হবে না। কিন্তু আপনি কাপড় পরে যদি উঠোন ঝাড়ু দিতে শুরু করেন, উঠোন ঝাড়ু দিতে শুরু করেন, কাপড় ময়লা হবে। তাই কাজ করলেই পাপের ক্লেশ এসে লাগে, কাজ না করলে কোনো ক্লেশ নেই। দিনের কাজে ধুলা লাগি অশেষ দাগে হলো দাগি, দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হলো দাগি, এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার আমারে, মলিন অহংকার মলিন বস্ত্র ছাড়তে হবে। কত সুন্দর মিল গীতার শ্লোকের সঙ্গে রবীন্দ্রনাথের বাণী। তাই দেহ ত্যাগ মানে আমাদের কাছে তিনি সশরীরে নেই, কিন্তু অশরীরে তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন। তার আশীর্বাদ আমরা সবাই কামনা করি, এই পরিবারের সকলে তার আশীর্বাদ কামনা করে। এবং তিনি অশরীরী অবস্থায় দেখছেন যে তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, তার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে তার শ্রাদ্ধের অনুষ্ঠানে সকলে কেমনে যোগদান করেছে। তাই আজকে আমরা সবাই যে কীর্তনের রস আস্বাদন করতে এসেছি, দেখুন কি সুন্দর মহাপ্রভুর ভাবটি আজকে কেমন। না, মহাপ্রভু বলছেন, মহাপ্রভু আজকে পূর্বের ভাবে ভাবিত হয়েছে, বলছে আরে মোর গোরা দ্বিজ মণি। মোর মানে আমার, আরে মোর মানে আমার, গোরা দ্বিজ মণি, হা নাথ বলি লুটায় ধরণী, প্রাণনাথ প্রাণনাথ
বলে মহাপ্রভু গড়াগড়ি দিচ্ছেন। কেন এলেন মহাপ্রভু আপনাদের কাছে? আপনাদের কাছে বলতে এই পাশেই তো নবদ্বীপ। মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন এই পবিত্র মহাতীর্থভূমি নবদ্বীপে। কেন এলেন তার অনেক ব্যাখ্যা আপনারা শুনেছেন। তার মধ্যে একটা খুব প্রচলিত ব্যাখ্যা হচ্ছে যে রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে তিনি এসেছেন, কারণ রাধারানীর প্রেম ঋণ তার শোধ করা হয়নি। ভগবান আরে বাবার ঋণ হয়, আমরা তো শুনেছি গরিব মানুষের ঋণ হয়, কিন্তু যিনি সারা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তার আবার ঋণ হয়। কোথায় ঋণ হয়েছে? না, তারই নিজের লোকের কাছে। রাধারানী তো আর আলাদা কোনো সাধারণ মানুষ নয়, রাধারানী তো ভগবানেরই অংশ। দেখুন, ভগবান তত্ত্বটা তৈরি হয় তিনটে জিনিস দিয়ে, যেমন বালি সিমেন্ট আর ইট দিয়ে একটা দেওয়াল তৈরি হয়, তেমনি তিনটে জিনিস দিয়ে ভগবান তৈরি হয়, সৎ, চিত আর আনন্দ। এই শব্দগুলো একটু শুধু শুনে রাখুন, মানে বুঝতে সারা জীবন লেগে যাবে। সৎ মানে সত্তা, চিত মানে চৈতন্য, আর আনন্দ মানে নির্ভেজাল সুখ, যে আনন্দ কোনো নিরানন্দের কারণ হতে পারে না, কোনো আনন্দ নিরানন্দের কারণ হয়। যেমন ধরুন, যদি কেউ মদ্যপান করে খুব আনন্দ পাচ্ছে, কিন্তু এই মদ্যপান অতিরিক্ত করার ফলে তার শরীর যখন খারাপ হবে, এই কষ্টটার দুর্ভোগও তাকে পোহাতে হবে। তাহলে এই কষ্টের দুর্ভোগের জন্য তার কারণ কোনটা? মদ্যপানের আনন্দটা। কারি কোনো কোনো আনন্দ দুঃখ বয়ে নিয়ে আসে, সেই আনন্দ কিন্তু ঈশ্বরের আনন্দের সঙ্গে এক নয়। যে আনন্দ আপনাকে কখনো দুঃখ দিতেই পারে না, যেমন কীর্তন শোনার আনন্দ, কীর্তন শোনার যে আনন্দ সেটা কোনোদিন দুঃখ দিতে পারে আপনাকে? ভাগবত কথা শোনার যে আনন্দ সে কোনোদিন দুঃখ দিতে পারে? এই আনন্দ কখনো দুঃখ দিতেই পারে না, এটা নির্মল আনন্দ। ওই জন্য এই আনন্দটা ভগবানের অংশ, ভগবানের তিনটি অংশ, সৎ, চিত, আনন্দ। তার মধ্যে আনন্দ অংশটা যখন নারী রূপ ধারণ করলো তারই নাম রাধারানী। তাহলে ভগবানের 30% রাধারানী হচ্ছে, মানে 33.3 মাথায় পৌর্ণপুণিক থাকছে। যদি সৎ, চিত, আনন্দ মিলে ভগবান হয়, তাহলে তার মধ্যে একটা অংশের নাম আনন্দ। সেই আনন্দটা যখন নারী মূর্তি ধারণ করলো সেটাই রাধা। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনি শক্তির তাহলে রাধারানী যদি কৃষ্ণের আনন্দময় মূর্তি হয়, আনন্দময়ী মূর্তি হয়, তারই কাছে কৃষ্ণ ঋণী হয়েছে। কেন না? শ্রীকৃষ্ণ ততখানি প্রেম জানেন না যতখানি প্রেম রাধারানী জানেন, সেই জন্য রাধারানীর কাছে প্রেমের ঋণী শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন না, কে বা কানু কহে রাই, কানু কহে রাই কহিতে ডরাই, ধবলি চড়াই মুই, কে বা কানু কহে রাই কহিতে ডরাই, ধবলি চড়াই আমি, কি বা কানু কহে রাই, কানু কহে রাই কহিতে ডরাই, ধবলি চড়াই মুই, কি বা কানু কহে রাই কহিতে ডরাই, ধবলি চড়াই আমি, আহারা খালিয়াতি রাখালিয়াতি না জানি প্রীতি, ওই রাখালিয়াতি না জানি প্রীতি, রাখালিয়া বলে আমি রাখাল কই তো নয় হে, রাখালিয়া বলে আমি রাখাল কই তো নয় হে, হেনু রাখা রাখালিয়ামতি কি জানি প্রীতি, প্রেমের পসরা তু, প্রেমের পসরা। তার মানে কি? তুমি প্রেমের পরিপূর্ণ মূর্তিময়ী প্রতিমা।
পরিপূর্ণ মূর্তি প্রেমের। তা তুমি হলে প্রেমের মূর্তি আর আমি হলাম রাখাল, আমি কি বুঝি ভালোবাসা? রাধে তুমি মহাজন যে কর ভৎসন, সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন যে কর ভৎসন, সুধা সম সার লাগে। মনে করুন আপনি গরিব মানুষ আর আপনার জমি চাষ করার জন্য মাঝে মাঝে দাদন টাকা পয়সা ঋণ নিতে হয়। এবার যিনি আপনাকে ঋণ দেন তিনি প্রত্যেকবারই আপনাকে গালাগালি দেন কিন্তু ঋণও দেন, তখন আপনার মনে হয় না যে গালাগালিটা সরলেও কোনো অসুবিধে নেই, ঋণটা তো দেবে। গালাগালি দিয়ে যদি ঋণ না দিত তাহলে খুব বিরক্ত লাগে। তা শ্রীকৃষ্ণ আজকে রাধারানীকে বলছে তুমি হচ্ছে প্রেমের মহাজন, মানে প্রেম তোমার কাছে ধার পাওয়া যায়। তুমি যখন আমাকে ওই প্রেম আমি ধার শোধ করতে না পারলে তুমি যখন আমাকে গালাগালি দাও ওটা শুনতেও আমার খুব মজা লাগে। রাধে তুমি মহাজন যে কর ভৎসন, সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন যে কর ভৎসন, সুধা সম সার লাগে। তুমি আমাকে যখন ভৎসনা করো আমার একদম সুধার মতো লাগে, তোমার ওই গালাগালিগুলো যেন আমার কাছে অমৃতের মতো লাগে। হ্যাঁ, প্রিয়া যদি মান করি করয়ে ভর্ষণ, বলছি যদি ব্রাহ্মণ বেদমন্ত্র উচ্চারণ করে তাহলে ভগবান অত্যন্ত খুশি হন। কিন্তু সেই ভগবান আবার যখন ব্রজগোপী গালাগালি দেন আরো বেশি করে খুশি হন। তাই বলছে প্রিয়া যদি, চরিতামৃতে বলছেন যে প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে তাহা হরে মন। তুমি মহাজন তুমি আমার প্রেমের গুরু, তুমি আমার প্রেমের গুরু, আমায় প্রেম করা শিখাইছ তাই তুমি আমার প্রেমের গুরু, আমায় প্রেম করা শিখাইছ রাই তুমি আমার প্রেমের গুরু। রাধে তুমি মহাজন, রাধে তুমি মহাজন যে কর ভৎসন, সুধা সম মোহে লাগে। রাধে তুমি মহাজন যে কর ভৎসন, সুধা সম মোহে লাগে। তুমি তো আমাকে প্রীতি শিখিয়েছ তাই তুমি আমার মহাজন, আমি তোমার ধার শোধ করতে পারি না, পারি না বলে তুমি যখন গাল দাও সেটা যেন আরো মিষ্টি লাগে। প্রীতি রহস্য আগে, তবে আমি কিন্তু শোধ করার চেষ্টা করেছি, আমি সে চেষ্টা করেছি পারিনি। শোধিব শোধিব মনেতে ভাবিলাম যিনি হইলাম বন্ধ, আমি বাধা পড়ে গেলাম, আমি বদ্ধ হয়ে গেলাম ঋণে, কিন্তু সেই ঋণ আমার শোধ করা হলো না। আমি শোধিব শোধিব মনেতে ভাবিলাম বন্দী হইলাম ঋণে, আমি শোধিব শোধিব মনেতে ভাবিলাম বন্দী হইলাম ঋণে। আহা কান্ত কহে কানু, কান্ত কহে কানু, তুমি গৌর হইলে। ওই কান্ত কহে কানু, তুমি গৌর হইলে। সেদিন খালাস পাইবে ঋণে, ওই কান্ত কহে কানু, গৌর হইলে খালাস পাইবে। সেদিন দিনে খালাস হবে, সেদিন দিনে খালাস হবে, যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে সেদিন দিনে খালাস পাবে। গৌর হয়ে নদিয়ায় যাবে সেদিন দিনে
খালাস হবে, যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে, নদিয়ায় যাবে। প্রেম ঋণ শোধ করার উপায়টা কেমন দেখুন। আপনি ধার নিয়েছেন 100 টাকা, আপনি আমাকে ধার শোধ করবেন কি করে? 100 টাকাই দেবেন, তাই তো? আপনি বিয়েতে যে সোনার আংটি পেয়েছেন সেটা তো দেবেন না, সেটা কখনো দেয় কেউ? আপনার বিয়েতে শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদের সময় যে সোনার আংটিটা পেয়েছেন সেটা কখনো ধার হিসেবে শোধ করবেন কি? বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন তবুও ধার হিসেবে ওটা শোধ করবেন? এটাই তো করেন লোক। কিন্তু গোপীগণ বলছে, কৃষ্ণ আমাদের প্রেম ঋণ যদি তোমাকে শোধ করতে হয় আমাদের কাছে শোধ করতে হবে না। তুমি হতভাগ্য কলিজীবকে যদি তোমার এই হৃদয়ের প্রেম দান করতে পারো সেদিনকে তোমার ঋণ শোধ। হরি বল হরি বল। তাহলে ভগবানের ক্ষেত্রে সেটা হলো না, যে ভগবানকে ধ্যানে পাওয়া যায় না, মন্ত্রে পাওয়া যায় না, যাগযজ্ঞে পাওয়া যায় না, সব সময় তিনি আমাদের চোখের আড়ালে আড়ালে থাকেন, তিনি নিজে নেমে এসে আমাদেরকে প্রেম বিতরণ করছেন। কেন? ঋণ শোধ করছেন। ঋণ করেছেন ব্রজ গোপীর কাছে আর ফেরত দিচ্ছেন সাধারণ মানুষের কাছে। এইটাই হচ্ছে কলিযুগের ভাগ্য, এই ঘোর কলিযুগের বড় ভাগ্য এটাই, যে ভগবান কৃষ্ণ প্রেম ঋণ করেছেন গোপীদের কাছে, গোপীদের কাছে ফেরত দেবার কথা, কিন্তু সেটা নয়, তিনি ফেরতটা দিচ্ছেন আমাদের কাছে। গোপীরা যেমন হা কৃষ্ণ বলে অজস্র শ্রুধারায় ভেসে কেঁদে কেঁদে বেড়াতো, সেই ঋণটা শোধ করছেন ভগবান গৌরাঙ্গ রূপ ধারণ করে, হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমাদের কাছে তিনি নয়নের জলে ভাসছেন, সেই প্রেম তিনি আমাদেরকে দিচ্ছেন। যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে সেই দিন ঋণের খালাস পাবে, যেদিন গৌর হয়ে নদিয়ায় যাবে সেই দিন ঋণের খালাস পাবে। তাই কান্ত কহে কেন, এই যে কান্তের পদ আপনারা শুনলেন, আশ্চর্য ব্যাপার এই পদ, বৈষ্ণব পদাবলীটি নেতাজি সুভাষ চন্দ্রের অত্যন্ত প্রিয় গান ছিল। আমাকে তপাইবাবু বলেছেন যে উনি প্রায়ই এই গানটি ওনার গাড়িতে চালিয়ে চালিয়ে শুনেন, নেতাজির প্রিয় কীর্তন। নেতাজির প্রিয় অনেক গান ছিল, তার মধ্যে বেশ কিছু কীর্তনও আছে, তার মধ্যে এইটা একটা, যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যারা নিজের সংসারের সুখ তুচ্ছ করে দিয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছেন, নিজেদের জীবনটাকে উৎসর্গ করেছেন যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য, তাদের মধ্যে নেতাজি সুভাষ আমাদের কাছে প্রাতঃস্মরণীয় পূজনীয় ব্যক্তিত্ব। তার প্রিয় কীর্তনগুলির মধ্যে এইটি, আহা কান্ত কহে কেন গৌর হইলে, কান্ত কহে কেন গৌর হইলে খালাস পাইবে ঋণে, ওই কান্ত কহে কেন গৌর হইলে খালাস পাইবে ঋণে। যেদিন তুমি গৌর হয়ে হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পথে পথে ছুটে বেড়াবে সেদিন জানবে এই গোপীরা কিভাবে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পথে ছুটে বেড়াত। এই ঋণ তোমার কলিযুগে গিয়ে শোধ হবে। তাই আজকে কলিযুগে মহাপ্রভু হানাথ অনাথ বলি লুটায় ধরনি, এমন সময় যখন সারা রাত্রির মহাপ্রভু পরিধামে গম্ভীরা ঘরের মধ্যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন, তার দুই পাশে দুই মহাজন বসে থাকতেন, একজন হচ্ছেন রামানন্দ রায় আর একজন হচ্ছেন স্বরূপ দামোদর। বৃন্দাবনে যেমন রাধারানীর দুই দিকে থাকত দুই প্রিয় সখী ললিতা আর বিশাখা, সেই ললিতা বিশাখাই কলিযুগে রামানন্দ রায় আর স্বরূপ দামোদর, তাদের কাছে কৃষ্ণ বিরহে মহাপ্রভু কাঁদছেন। কাঁদিয়া রজনী পোহায় রজনী পোহায় গো
গোরারায় গম্ভীরা ভিতরে ভিতরে প্রভু কাঁদেন, ভক্তগণ বলেন ঋণ শোধ করছেন, আর স্বরূপ রামানন্দের চোখে ঘুম আসে না যে মহাপ্রভু একটু না ঘুমলে আমরা কি করে ঘুম। আর দিনের বেলায় একটা ঘটনা ঘটলো একদিন, একটা সাধারণ লোক, অতি সাধারণ লোক সমুদ্রে স্নান করে আর জগন্নাথের মন্দিরে এসে প্রণাম করে। আপনারা পুরীতে গেছেন তো? যারা জাননি যাবেন, পুরী হচ্ছে আমাদের পূর্ব ভারতের মধ্যে একটি প্রধান তীর্থ। বাঙালিদের মধ্যে যেমন পূর্ব ভারতের প্রধান তীর্থ হচ্ছে গঙ্গাসাগর, এই গঙ্গাসাগর ছাড়া অন্য সমস্ত তীর্থই যেগুলো বাংলায় আছে সেগুলো বাঙালিদের জন্য, সারা ভারতের লোকের জন্য। কিন্তু সারা ভারতের লোকের জন্য বা সারা পৃথিবীর লোকের জন্য যেমন নবদ্বীপ একটা মহাতীর্থ, তেমনি সারা ভারতবাসীর জন্য গঙ্গাসাগর একটা তীর্থ। দেখবেন গঙ্গাসাগরের সময় ভারতের কোন কোন থেকে লক্ষ লক্ষ মানুষ আসে, তেমনি উড়িষ্যার মধ্যে ভারতের শ্রেষ্ঠ তীর্থগুলির মধ্যে হচ্ছে জগন্নাথের মন্দির। অবশ্যই যাবেন, সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দির পর্যন্ত আসতে 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটার মধ্যেই সমুদ্র থেকে মন্দিরের দিকে আসার সময় ডান দিকে পড়বে যে মন্দিরে মহাপ্রভু থাকতেন, সেই মন্দিরটার নাম গম্ভীরা মঠ বা রাধাকান্ত মঠ। ওই রাস্তায় লোকটি আসছে, স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করে, তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়, রোজকার ঘটনা। সে লোকটা যেহেতু সাধারণ কর্মী লোক, অত কিছু বোঝে না শাস্ত্রের, আর বুঝতে চায়ও না, বোঝার সময়ও নেই তার, এইটুকু বুঝে নিয়েছে যে সমুদ্রে স্নান করা মহাপুণ্য, জগন্নাথকে প্রণাম করা মহাপুণ্য, ওই জন্য স্নানটা করে প্রণামটা সেরে খাওয়া দাওয়া করে কাজে চলে যায়, আর সারাদিনের মধ্যে ভগবানের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তবে এই যে সমুদ্র থেকে মন্দির 2 কিলোমিটার,
এই রাস্তাটা যখন হেঁটে আসে তখন কারোর সঙ্গে গল্প করে না, হরিনাম করতে করতে আসে। জানে যে চব্বিশ ঘন্টার মধ্যে আমি আর ভগবানকে ডাকার সময় পাবো না, তাই এই রাস্তায় হাঁটার সময় সে আর কিছুই করে না, নাম করতে করতে আসে। আর সেই রাস্তার পাশেই মহাপ্রভুর মন্দিরটা, যেই একটু উচ্চৈশ্বরে হরিনাম হয়ে গেছে অমনি মহাপ্রভুর কানে এসে পড়েছে। আর মহাপ্রভু উন্মাদের মতো ছুটে চললেন লোকটির দিকে। উন্মাদের করে গোবিন্দ নাম প্রভু ধরে তার পায়, করে গোবিন্দ নাম ধরে তার পায়। অতি সাধারণ লোক, বেশি ধর্ম বোঝে না আর বোঝার সময় নেই, শুধু স্নান করে মন্দিরে আসার সময় রাস্তায় হরিনাম করে, এইটুকুই তার ধর্ম। আর সে লোকটা এইটুকু খবর রেখেছে যে যিনি জগন্নাথ তিনিই কৃষ্ণ, আর তিনিই বর্তমানে চৈতন্য দেব। আর সেই চৈতন্য দেব যখন পায়ের কাছে এসে পড়লো, লোকটির কি অবস্থা হয়? আহা প্রভু, আপনি কি করছেন? আপনি যদি আমার পায়ে হাত দিয়ে বলেন আমার নরকেও জায়গা হবে না প্রভু, আমি কোনো বড় ভক্ত নই, খুব সাধারণ মানুষ। গৌসুন্দর বলছে, না ভাই, তুমি কৃষ্ণ নাম যখন করেছো কৃষ্ণের খবর তুমি দিতে পারবে। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, আমি কেমন করে পাবো তারে, জানো যদি আমায় বলে দাও, আমি কেমন করে পাবো তারে, জানো যদি আমায় আমি কেমন করে পাবো তারে, যার নাম শুনাইয়ে আমায় পাগল কইলে, জানো যদি আমায় বলে দাও। সাধারণ লোক কিছুই বুঝতে পারছে না, মহাপ্রভু কেন ওই সাধারণ লোকটার কাছে এরকম কাকুতি মিনতি করে কাঁদছে। বাসুদেব ঘোষ বলছে, আমি একটু চেষ্টা করে বলতে পারব। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলেই বলা যায় না যে কখন ঝড় উঠবে। যারা সমুদ্র নিয়ে দিন রাত গবেষণা করে, যারা আবহাওয়া নিয়ে গবেষণা করে, তারাই বলতে পারে ঝড়টা কখন উঠবে। ঠিক তেমনি বাসুদেব ঘোষ শুধু মহাপ্রভুর সঙ্গে নাচ গান করে তা নয়, প্রতি মুহূর্তে খবর রাখে মহাপ্রভুর কোন ভাব কেমন ভাবে প্রকাশ পাচ্ছে। তাই আজকেও বাসুদেব ঘোষ বলছে, শোনো, কেন মহাপ্রভু ওই সাধারণ লোকের পায়ে ধরে কাঁদছে জানো? আসলে এখন মহাপ্রভু আর মহাপ্রভু নয়, রাধারানী হয়ে গেছে। আর ওই সাধারণ লোকটিকে মহাপ্রভু ভাবছেন নারদ মুনি। বৃন্দাবনে যখন নারদ মুনি এসেছিল, তখন রাধারানী তাকেও পায়ে ধরে বলেছিল, আমার প্রাণনাথ কৃষ্ণ কোথায়? তখন নারদ মুনি বলেছিলেন, রাধে তুমি কেঁদো না, তোমার প্রাণনাথের সঙ্গে মিলন ঘটানোর দায়িত্ব আমার, প্রভাস তীর্থে আমি তোমার প্রাণনাথের সঙ্গে মিলন ঘটাবো, তবে আমি ভালো করে নিঃশ্বাস নেব। আজকে সেই নারদ মুনিকে মনে করছেন ওই সাধারণ লোকটিকে, মনে করছে সেই নারদ মুনি, আর নিজে হয়েছেন রাধা। তাই প্রভাস তীর্থের যে লীলা, সেই লীলা আজকে মহাপ্রভুর মনে পড়েছে।
এত বলি গোড়া চাঁদের লোরে নয়ান ভাসে, প্রভাস পড়ল মনে কহে বাশুভ সেবা, আরে প্রভাস পড়ল রাধা
শ্যামে দেখতে পাবি সেথা যাবি নাম জুড়াবি, রাধা শ্যামে দেখতে পাবি সেথায় যাবি নাম জুড়াবি, রাধা শ্যামে দেখতে পাবি সেথা যাবি প্রাণ জুড়াবি, রাধা শ্যামে দেখতে পাবি সেথা যাবি প্রাণ জুড়াবি, রাধা শ্যামে দেখতে পাবি সেথা যাবি প্রাণ জুড়াবি, রাধা শ্যামে দেখতে পাবি কদম তলে মদন মোহন, কদম তলায় দাঁড়ায় আছে মদন মদন মোহন, ভোলা যেটা শ্রীধর বৃন্দাব চলে চলে আমার যমুনা বলিলে যেটা শ্রীধাম বৃন্দাব চল স্ত্রীণাম পাদরেণম অভীক্ষণশ যাসাম হরি কথোদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম আসামহো চরণরেণু যশামহং স্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনা যাহ দুস্ত্যজস্বজনমার্য পথঞ্চ হিত্বা ভেজুর্মুকুন্দপদবিংশ্রুতিভির্বিমৃজ্যাম, যাহ দুস্ত্যজস্বজনমার্য পথঞ্চ হিত্বা ভেজুর্মুকুন্দপদবীং শ্রুতিভির্বিমৃজ্ঞাম, সবাই বলো বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, গোস্বামী বৃন্দ কি জয়, আপন আপন শ্রী গুরু মহারাজ কি জয়, মধুময় বৃন্দাবন মরুভূমি যদি কয়েক হাজার কিলোমিটার ধরে হয় তার মধ্যে আশ্রয় নেবার যে জায়গা তাকে বলে মরুদ্যান, ইংরেজিতে বলে ওয়েসিস, বাংলায় বলে মরুদ্যান, অর্থাৎ মরুভূমির মধ্যে একটা বাগান। ঠিক তেমনি সারা পৃথিবী যদি মরুভূমি হতে পারে তাহলে বৃন্দাবন হচ্ছে সেই মরুদ্যান যেখানে ভগবান নেমে এসে লীলা করেছেন, এবং সেই ভগবানের লীলার তার পদরজ তার বিলাস স্থলী এখনো বৃন্দাবনে বিরাজমান। যে লীলা আমরা বর্ণনা করছি সেটা কিন্তু বিরহের লীলা, সেই জন্য বৃন্দাবনের যে মাধুর্য বৃন্দাবনের যে সৌন্দর্য সেটা কিন্তু এখন আমাদের চোখে ঠিক পড়ছে না। বৃন্দাবনের সৌন্দর্য কত সুন্দর বর্ণনা করেছে ভগবান,
বৃন্দাবনম সখি ভুবো বিতনোতি কীর্তিম দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী গোবিন্দ বেণু মনমত্ত ময়ূর নৃত্যম বিক্ষ্যাদি সান্বরতান্য সমস্ত সত্ত্বম। অর্থাৎ দেখো সখী বৃন্দাবনের কি অপূর্ব শোভা, যে বৃন্দাবনের ভাগ্য কত বড়। দেখো গোবিন্দ বেণু মনমত, গোবিন্দ যখনই বেণু বাজাচ্ছেন অনু তার ঠিক পরক্ষণে মত্ত ময়ূর নৃত্য, ময়ূর ভাবছে আকাশে বোধহয় মেঘ ডাকছে, বাঁশি শুনে ময়ূর পেখম তুলে নাচছে। গোবিন্দ বেণু মনমত্ত ময়ূর নৃত্যম প্রেক্ষ্য তাই দেখে অদৃশানু, অর্থাৎ পাহাড়ের গোড়ায় যেসব পশু পাখি রয়েছে তারাও মনের আনন্দে নৃত্য করছে। কিন্তু সৌন্দর্যময় বৃন্দাবন, নৃত্যময় বৃন্দাবন এখন আমাদের চোখে ভাসছে না, এখন বিরহময় বৃন্দাবন। 100 বছর ধরে রাধারানী কেঁদেছেন কৃষ্ণ কৃষ্ণ বলে, কোনদিন বলেছেন মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কিন্তু কানু হেন গুরু নিধি কারে দিয়ে যাব। আজকে রাধারানী আর কথা বলে কাঁদতে পাচ্ছেন না, আজকে আকারে ইঙ্গিতে বিরহ প্রকাশ করছেন। একটা পাথরের টুকরো কুড়িয়ে নিয়ে বৃন্দাবনের কোমল মৃত্তিকায় শ্রীকৃষ্ণের চিত্র অঙ্কন করছেন। গোবিন্দের ছবি আঁকছেন মাটিতে। পদকর্তা বলছেন কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, বলে মধু গেল কোথা, মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া তার শনে কহে কথা। ধনী আমার কৃষ্ণ কৃষ্ণ দে বাহু কাঁদে বাহু তুলে, বলে আমার প্রাণ বোধ গেল কোথা, কোথা রে রে সখী, আরে গোয়া যে মৃত্যু কত নায়ন্তা
কথা গোয়াজ মৃতি শ্যামের মূর্তিয়া বলে প্রাণ বধু একবার একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি তো শুনি নাই হে প্রাণ বধু একবার কথা কহে আমি অনেক দিন তো শুনি না শুনি আমার সোনার বধু সোনার বধু বল একবার কথা বল একবার কথা বল তোমার কথা তো কথার কথা নয় কথার কথা নয় কথার কথা নয় তোমার কথা হলো শুনে যদি পালন করা হয় তবে মঙ্গল হয়। মনে করুন আমি যদি কাউকে বলি রাত্রি জেগে ভালো করে পড়াশোনা কর দেখবি পরীক্ষায় ভালো নাম্বার পাবি, পড়াশোনা কর নাম্বার পাবি, পড়াশোনা কর নাম্বার পাবি, এইটা শুনে কোনো ছাত্র যদি পড়াশোনা না করে নাম্বার পাবে? শুধু শুনে 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 গেলে নাম্বার পাবে? শুনে তাকে তো পড়তে হবে তবে তো নাম্বার পাবে। কিন্তু হরি বলো হরি বলো হরি বলো ভাই, এটা শুনে কেউ যদি হরি নাও বলে তার মঙ্গল হয়ে যায়। আর বললে পরে সে কৃষ্ণ চরণে প্রেম লাভ করে, প্রেম লাভ করে। এই তোমার কথা তো শুধু কথার কথা নয় দিন শুনে নয় বধু বলো বলো একবার চাঁদ মুখে কথা বলো বধু হে আমি অনেক দিন শুনে নাই শুনে পড়া বধু কথা
কথা কও হে আমি অনেক দিন তো শুনি নাই হে পরাণ বধু একবার কথা কও হে আমি অনেক দিন তো শুনি নাই হে পরাণ বধু একবার পরাণ বধু একবার কথা কও হে আমি অনেক দিন তো শুনি নাই হে পরাণ বধু একবার কথা কও হে আমি অনেক দিন তো শুনি নাই হে পরাণ বধু কৃষ্ণ কৃষ্ণ বলি মৃত্তিকায় উপরে মূর্তি আঁকিয়া তার সঙ্গে কহে কথা, ছবি আঁকছেন মাটির উপর সেই ছবির সঙ্গে কথা বলছেন। তা ছবির উপর যে মাটিতে যে ছবি আঁকছেন কোন দিক থেকে শুরু করবেন? মুখের দিক দিয়ে শুরু করবেন না পায়ের দিক দিয়ে শুরু করবেন? বদন আঁকবেন না চরণ আঁকবেন? রাইধনী আমার প্রেম ভাবে বিভোর, বদন আঁকতে গিয়ে বদন আঁকতে পারলেন না, আবার চরণ থেকে আঁকতে গিয়ে চরণও আঁকতে পারলেন না, মাঝখানে যে কোটি দেশ এই কোমর থেকে আঁকা শুরু করলেন। কি বা আঁকে আসে কোটি পরাইলো ধরতি, কত না যতনে প্যারি ধনী আঁকি আসে কোটি পরাইলো ধোটি, কত না যতনে প্যারি ইবায়া কি আসে কোটি। যখনই কোমর থেকে আঁকা শুরু করেছে ললিতা বলছে, রাধে তুই তো গুরু ধরে অঙ্কন বিদ্যা শিখেছিস, চিত্রকলা তুই শিখেছিস গুরু ধরে, তোর তো ভুল হবার কথা না। তুই মুখের দিকেও আঁকলি না পায়ের দিক থেকেও আঁকলি না, মাঝখান থেকে কেন শুরু করলি? রাধারানী বলে, সখী রে আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই আমি ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব, কিন্তু আবার ভেবে দেখলাম গোবিন্দের চরণ ছিল তাই সে ব্রজ ছেড়ে চলে গেছে। আবার চরণ আঁকলে এই চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায় রে, তাহলে আমি কি নিয়ে আর ঘরে রব, আমি কি নিয়ে আর ঘরে রব, যদি চরণ পেলে চিত্র চলে যায় রে, অভাগিনীর কপাল ভালো নয় রে চরণ।
কোমরের পরে যে এই নাভি অঙ্কন করেছে, সখীগণ বুঝলো ছবিটা তাহলে উপরের দিকেই যাচ্ছে। এবার বক্ষ অঙ্কন করলো, তারপর করযুগল হাত দুটো যখন আঁকলো কিরকম, বাহু দুটি আঁকি ছল ছল আঁকি মুরলি দিল সে করে, বাহু দুটি আঁকি ছল ছল আঁকি মুরলি দিল সে করে, হাতে সুন্দর বাঁশিটি দিয়ে বলে তেমন করে বাঁশি বাজাও, তেমন করে বাঁশি বাজাও, তুমি আর দেখা দাও বনা দাও তেমন করে বাঁশি বাজাও, আর দেখা দাও তেমন করে বাঁশি বাজাও, যে বাঁশি শুনে আমরা হলাম দাসী তেমন করে বাঁশি বাজাও, যে বাঁশি শুনে আমরা হলাম দাসী, যে বাঁশি শুনে হলাম বনু তেমন করে বাঁশি বাজাও। এবার কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা, ওই কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বু মানে হচ্ছে শঙ্খ, কম্বু কম্বু শব্দের অর্থ হচ্ছে শঙ্খ, গলাটা অঙ্কন করেছেন, গলা দেখে মনে হচ্ছে যেন শঙ্খ, গলার সঙ্গে শঙ্খ কেন বলা হলো না, গলায় যে গোল গোল দাগ থাকে দেখবেন শঙ্খটা মুখের দিক থেকে গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে, ওই শঙ্খের যেহেতু গোল গোল দাগ সেই জন্য গলাতেও গোল গোল দাগ বলে শঙ্খের সঙ্গে গলাটা তুলনা করেছে, কিবা কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা, কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা, রদন আঁকিল পরে, ওই কম্বুকণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিল পরে, চাঁদ বদন অঙ্কন করে সেই বদনে বদন দিয়ে কথা বলছে, বদন আঁকিয়া শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা, শ্যামের বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা, কি কথা বলছে গো, বলে দাসীর কথা কি মনে পড়ে না, দাসীর কথা কি মনে পড়ে না, তুমি দ্বারকায় রাজা হয়েছো বলে দাসীর কথা কি মনে পড়ে না, দ্বারকায় রাজা হয়েছো বলে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছো বলে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছো বলে দাসীর কথা কি মনে পড়ে না, বদন আঁকিয়া মুখ মুখ দিয়া তার সনে কহে কথা, যদুনাথ কহে কানুনা, একবারে সে দেখি যা
দাস যদুনাথ কয় ওহে রসময়ে আসিয়া দেখো হে দাস যদুনাথ কয় ওহে রসময়ে আসিয়া দেখো হে পদকর্তা যদুনাথ গোবিন্দের উদ্দেশ্যে বলছেন একবার এসে দেখে যাও হে একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা একবার এসে দেখে যাও তোমার প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যাও প্রেমময়ীর কি যে দশা বলতে হিয়া ফেটে যাও তীব্র বিরহ দশায় মগ্ন রাধা রানী ওদিকে নারদ মুনি সারা পৃথিবী ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এসেছে হাজির ওরে আমার বাহন ঢেকি ঢেকি আমাকে কাঁধে নিয়ে সারা পৃথিবী ঘুরছিস আর সারা জীবন শুধু যুদ্ধ দেখছিস সত্যযুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দুই ভাই ভগবানের সঙ্গে যুদ্ধ করেছে দেখেছিস আবার ত্রেতা যুগে রাম রাবণ যুদ্ধ দেখেছিস দ্বাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখছিস আর কত যুদ্ধ চাই তো এবার একটু শান্তি চাই এমন একটা দেশে আমাকে নিয়ে চল যেখানে বিশুদ্ধ প্রেম শুদ্ধা ভক্তি পাওয়া যায় তাই একলে নারদ মুনি চিনতে মনে মনে কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে শুদ্ধ ভক্তির দেশে যেতে হবে তাই এত চিনতে নারদ মুনি ঢেকে আরোহণে এত চিনতে নারদ মুনি ঢেকে আরোহণে নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে বৃন্দাবনে এসে নারদ চারিদিকে তাকাচ্ছেন তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায় তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায় তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায় কোথা হইতে কোথা হইতে তাপ আসি লাগে মোর গায় কোথা হইতে তাপ আসি লাগে মোর গায় অঙ্গ কেন জ্বলে যায় অঙ্গ কেন জ্বলে যায় আর অঙ্গ কেন জ্বলে যায় অঙ্গ কেন জ্বলে যায় জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায় জ্বালা জুড়ানোর জন্য বৃন্দাবনে এলাম আর বৃন্দাবনে এসে দেখছি তাপ লাগছে গায়ে বসুস বসুস বৃন্দাবনে এসে দেখছি তাপ লাগছে তবে আমার নাম নারদ আমি শেষ না দেখে ছাড়ি না হ্যাঁ আমার গায়ে লাগবে তাপ আর আমি ছেড়ে দেব এই তাপ কোথা থেকে আসছে সেই উৎসটা আমার দেখা দরকার সেই তাপের কেন্দ্র অনুসন্ধান করতে করতে নারদ রানী নারদ এসে দাঁড়ালেন রাধা রানীর কুঞ্জের সামনে দেখে রাধা রানীর কুঞ্জে এত বিরহ তাপ হা কৃষ্ণ কৃষ্ণ বলে যখন একটা দীর্ঘশ্বাস ফেলছেন নাকের সামনে দপ করে আগুন জ্বলে যাচ্ছে এত বিরহ রাইধনের আর সেই তাপ নারদ মুনির গায়ে লাগছে নারদ চিন্তা করলেন সারা জীবন আমি অনেক দেশ ঘুরেছি অনেক প্রেম দেখেছি চোখের সামনে কিন্তু এমন বিরহ তো দেখিনি যার তাপে আমি পর্যন্ত ঝলসে যাচ্ছি তাই আমার নাম নারদ এই বিরহ যদি দূর করতে না পারি তাহলে আমার নাম নারদ নয় রাধা রানী তুমি একদম কাঁদবে না কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি আর কেঁদো না আমি তোমার গোবিন্দের কাছে যাব এমন একটা যজ্ঞের ব্যবস্থা করব যেখানে তোমাকে উপস্থিত হতেই হবে আর তোমার শ্রীকৃষ্ণের সঙ্গে নয়নে নয়নে মিলন হবে তুমি আর কেঁদো না এই বলে রাধা রানীকে সান্ত্বনা দিয়ে নারদ বললেন ওরে আমার বীণা সারা জীবন তুই তো নারায়ণ নারায়ণ নাম গিয়েছিস আজকে রাধা নাম গাইতে গাইতে একবার দ্বারকায় চলতো শ্রীকৃষ্ণ যখন রাধা রানীর নাম শুনবেন দ্বারকার ভূমিতে বসে তিনি চমকে উঠবেন চল রাধা নাম গাইতে গাইতে দ্বারকায় চল
বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র জাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া এই ত্রিভুবনে কিছু নাহি আর বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র জাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের রখ রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের রখ রাধা নামের স্বাদ বাস বাজারের শ্যাম গুণমণি রাধা নামের স্বাদ ভালো জানে শ্যাম গুণমণি বংশী বটে সদাই রটে সদাই সদাই রটে ধীরে যমুনা তটে বংশী বটে সদাই রটে ধীর সমীরে বংশী বটে সদাই রটে ধীর সমীরে যমুনা তটে বংশী বটে সদাই রটে রাধা নাম তো দ্বারকায় তো রাধা নাম কেউ করে না এখানে সবাই বলে রুক্মিণী মাইয়া কি জয় সত্যভামা মাইয়া কি জয় এটা তো রাধা নাম কেউ বলে না তা সেইখানে যখন রাধা নাম গাইতে গাইতে নারদ মুনি এসে দাঁড়ালেন চমকে উঠলেন সোনার সিংহাসনে বসে গোবিন্দ কে কে এত মধুর রাধা নাম শোনাচ্ছে আমাকে এই দ্বারকার রাজপ্রাসাদে ওই রাধা নাম রাধা রাধা নাম কে শুনালে ওই রাধা নাম রাধা নাম নাম কে শুনালে সেই সময় নারদ মুনি আসছেন রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় আসুন আসুন দেবর্ষিপাদ আপনি তো সব সময় নারায়ণ নারায়ণ বলেন আজকে আপনি
রাধা নাম বলছেন কেন? এ তো আপনার মুখে নতুন লাগছে। শোনো কৃষ্ণচন্দ্র, আমি কখন রাধা নাম করব, কখন হরি নাম করব, কখন রাম নাম করব, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেই জন্য কি আমি জনজনে কৈফিয়ত দিয়ে বেড়াবো? আমি হলাম ভাবের ঘরের বাবাজি, আমার যখন যেমন ভাব তখন তেমন লাভ। যখন মনে হয় রাধা নাম করি, যখন মনে হয় কৃষ্ণ নাম করি, রাম নাম করি, হরি নাম করি, তোমায় বলবো কেন? ঠিক আছে, আমাকে বলতে হবে না, আপনি এখানে কেন এসেছেন সেইটুকু বলতে পারবেন? হ্যাঁ, সেটাই বলতে এসেছি। শোনো শ্যামসুন্দর, তুমি যদি ভেবে থাকো একাই ভগবান, তাহলে ভুল করছো। তোমার আগে আমি অনেক অবতার হতে দেখেছি, যুগে যুগে আমি দেখি কত রকমের অবতার আসেন আর যান। তোমার আগে যারা এসেছেন তারা যে কাজ করেছেন, তুমিও সেই কাজ করছো। কি না? পরিত্রাণায় সাধুনাং, বিনাশায় চ দুষ্কৃতাং, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তোমারই বাণী তোমায় বলে দিলাম। তো শোনো কৃষ্ণচন্দ্র, ধর্মের পক্ষে থেকে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে অনেক সময় ধার্মিক লোকেরও প্রাণ যায়। যেমন রাম রাবণের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, সেই সময় রাবণের দলে যারা মারা গেল সবাই কি অধার্মিক? ওই রাবণের দলে তো বিভীষণের ছেলেও ছিল, পরম রাম ভক্ত, সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, তাকেও মরতে হলো। যেহেতু যেহেতু রাবণের দলে নাম লিখিয়েছে, তাই ধর্মের পক্ষে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করলে কিছু কিছু ধার্মিক লোকেরও প্রাণ যায়। তার প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিল অশ্বমেধ যজ্ঞ, কিন্তু তুমি যে এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধিয়ে দিলে, কই তুমি তো কোনো যজ্ঞ করলে না, বলে যুধিষ্ঠির তো করেছে। আর যুধিষ্ঠির করেছে, যুধিষ্ঠির ফল পাবে। তুমি একটা যজ্ঞ করো, আমাকে কি যজ্ঞ করতে বললে? হ্যাঁ, কি যজ্ঞ? তুমি একটা একেবারে অন্য ধরনের যজ্ঞ করো। রামচন্দ্র করেছে অশ্বমেধ যজ্ঞ, আর তুমি করবে দানব্রত যজ্ঞ। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, শুনুন শুনুন, রাজা যজ্ঞ করবে এটা তো রাজার পরম সৌভাগ্য, কিন্তু আমি যে দানব্রত যজ্ঞ করব তার নিয়মগুলো কি? নিয়মাবলী মাত্র তিনটে নিয়ম। প্রথম নিয়ম, শুনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ, শুনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ, সবারে করিতে হইবে, সবারে করিতে হইবে। প্রথম নিয়ম হলো তিনটে জায়গায় নিমন্ত্রণ করতে হবে, স্বর্গে দেবতা, মর্তে মানুষ, আর পাতালে নাগ কুল আর দৈত্যকুল। এই তিন ভুবনে নিমন্ত্রণ করতে হবে। বলে বাবা, স্বর্গ মর্ত পাতাল? তারপর? তারপর যারা নিমন্ত্রিত হয়ে আসবে তাদেরকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে, 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 যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে, সবাইকে দান করতে হবে কিন্তু মুখে যেন হাসি থাকে। কিছু মনে করবেন না বাবা, যেহেতু ঠাকুর মশাই ঘরে জন্ম নিয়েছি তো পুজো করতে গিয়ে দান অনেকবার গ্রহণ করতে হয়েছে, কিন্তু যখন দাতা দান করে তার মুখের দিকে তাকালে আর নিতে ইচ্ছে করে, মানে এমন ভাবে দান করছে অতি কষ্টে যেন না দিলেই ভালো হতো, ওই রকম ভাবে দান আপনার করার দরকার নেই। দান না করবেন তাও ভালো, কিন্তু দান যদি করবেনই মুখে যেন হাসি থাকে, কারণ মনে কষ্ট নিয়ে দান করলে সে দানের পূর্ণ হবে না। তাই আপনার সাধ্য মতো আপনি দান করবেন কিন্তু মুখে যেন হাসি থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি।
দান সম্পর্কে একটা ছোট্ট কথা বলি, দান যদি না করা হয় তাহলে সম্পত্তি কিন্তু বিফলে যায়। আমাদের ভারতীয় শাস্ত্র বলছে যে সম্পত্তির তিনটেই হচ্ছে পরিণাম। আপনার কাছে যদি 100 টাকা থাকে, সেই 100 টাকার পরিণাম কি? তিনটে পরিণাম। যদি সৎপাত্রে দান করেন তাহলে টাকাটি ঠিক পরিণামে গেল, আর যদি 100 টাকা আপনি নিজে ভোগ করেন তাহলেও তার সঠিক পরিণাম হলো। এই দুটো হলো সঠিক পরিণাম। এই দুটোর মধ্যে একটাও যদি না করা হয় তাহলে তার নাশ হবে। সে টাকাটা আপনারও কাজে লাগলো না, আর আপনার অনুগত যে তারও কাজে লাগলো না, এটা কিন্তু আপনার বৃথা গেল টাকাটা। তাই দান, ভোগ এবং নাশ, এই তিনটে হচ্ছে অর্থের পরিণাম। সেই জন্য বেঁচে থাকতে থাকতে কিছু দান করে যাওয়া উচিত। বলছে হস্তস্য ভূষণম দানম, কারোর হাতে যদি দামি দামি আংটি পরা থাকে সেটা সেই হাতের ভূষণ নয়। সেই হাত যদি কোনোদিন দান করেছে কাউকে তাহলে জানবে সেই হাতে ভূষণ আছে। যদি কোনো হাত কাউকে কিছু দান করে থাকে তাহলে সেই হাতে আংটি না থাকলেও সেটা ভূষিত হাত, তাতে ভূষণ আছে। হস্তস্য ভূষণম দানম, সেই জন্য দান যখন করবে মুখে যেন হাসি থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে, এটা দ্বিতীয় কথা। এবার তৃতীয় নিয়ম কি? যজ্ঞের শেষ নিয়ম বলছি, মন দিয়ে শোনো। সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লই, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লই, ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে। দান করার পর যাদের কাছে দান করেছো তাদের কাছে গিয়ে এই আচল পেতে ভিক্ষা চাইবে। বলে এটা আবার কেমন কথা হলো? মনে করুন আমি কৃষ্ণবাবুকে 100 টাকা দান করলাম, আবার আমি কৃষ্ণবাবুর কাছে গিয়ে বলবো আমায় ভিক্ষা দে, লোকে আমাকে হাসি হাসি ঠাট্টা করবে না আমাকে নিয়ে? বলে না না, হাসি ঠাট্টার মতো আপনি ভিক্ষা করবেন কেন? মনে করুন আপনি রাজা মানুষ, কাউকে 1 কোটি টাকা আপনি লিখে দিলেন চেকে, একটা 1 কোটি টাকা দান করলেন। এবার সেই লোকটার কাছে গিয়ে যদি আপনি আচল পেতে বলেন, ওই যে আমি 1 কোটি টাকা দিয়েছি ওর মধ্যে 1 টাকা তুমি আমায় ভিক্ষা দাও। 1 কোটি টাকা দান করার পর 1 টাকা ভিক্ষা চাইলে কেউ কি হাসবে? বলে না হাসবে না কেউ। কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনারই লাভ। আপনি দান করার পর তার কাছে যদি আচল পেতে ভিক্ষা করেন আপনার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, অহংকার দূরে যাবে। দান করে ভিক্ষা করবে দানের অহংকার দূরে যাবে, দান করে ভিক্ষা করবে দানের অহংকার দূরে যাবে। দান করে যদি ভিক্ষা করেন আপনার অহংকার কোনোদিন হবে না, এটাই লাভ। আপনি কোনোদিন বুক ফুলিয়ে কাউকে বলতে পারবেন না আমি তোমায় 1 কোটি টাকা দিয়েছি মনে রেখো, সেটা নয়। কারণ যেমন 1 কোটি দিয়েছেন তেমনি তার কাছে 1টা টাকা ভিক্ষা চেয়েছেন, তাই দানের অহংকার আপনার হবে না। ভালো কথা। এই তিনটে যে নিয়ম শুনলাম, এই যজ্ঞ করার সময় এই যজ্ঞটা যদি সম্পূর্ণ হয় কোথায় হবে, জায়গাটা কোথায়? মনে করো স্বর্গ থেকে দেবতা আসবে, মর্ত্যধাম থেকে মানুষরা আসবে, পাতাল থেকে দৈত্যরা আসবে, তাহলে জায়গা? বলছে যজ্ঞের জায়গাটা হবে কোথায় জানো? গুজরাটে সমুদ্রের ধারে প্রভাস তীর্থ। বলে এত তীর্থ থাকতে প্রভাস তীর্থে কেন? তাহলে তো একটা রহস্য শুনতে হবে। প্রভাস তীর্থে কি উপকার সেটা জানতে হবে। শোনো তাহলে, ওই যে চন্দ্রদেব, ওই চন্দ্রদেবের 27টি স্ত্রী আছে, মানে জ্যোতিষীর ভাষায় চাঁদের চারিদিকে যে 27টি নক্ষত্র, সেই নক্ষত্রগুলো হলো চাঁদের স্ত্রী। এই 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারার প্রতি আকৃষ্ট হয়েছিল, তাই বৃহস্পতি অভিশাপ দিলেন, ওরে চন্দ্র তোর এমন অধঃপতন যে গুরু পত্নীর প্রতি কোন নজর, তাই তোকে আমি অভিশাপ দিলাম,
ষোলো দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিন্ন হয়ে যা। কারোর অভিশাপ কাজে লাগুক না লাগুক, গুরু যদি অভিশাপ দেয় কাজে লেগে যাবে। তবে গুরু সাধারণত অভিশাপ দেয় না, একেবারে দেয়ালে পিঠ ঠেকে না গেলে গুরু কখনো অভিশাপ দেয় না। তা দেবগুরু বৃহস্পতি যখন অভিশাপ দিয়ে ফেলেছেন চন্দ্রকে, চন্দ্রের ক্ষয় শুরু হয়ে গেছে। একদিন, দুদিন, পাঁচ দিন, দশ দিন, পনেরো দিন, চন্দ্র পনেরো দিন ক্ষয় হয়ে গেছে, আর একটা দিন বাকি আছে, সেটাও ক্ষয় হয়ে গেলে চন্দ্র শেষ হয়ে যাবে। সেই সময় চন্দ্রের ২৭ জন স্ত্রী কৈলাসে গিয়ে শিবের শরণাপন্ন হল। সবাই একটু হাত জোড় করুন, আমরা একটু শিব ঠাকুরকে ডেকে নিই। ওম নমঃ শিবায়, গুণহীন মহেশ গণাবরণম, রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম, প্রণামামি শিবম শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভুম ঈশম অনীশম, তিনি নিজে ঈশ্বর কিন্তু তার ঈশ্বর নেই, ওই জন্য বলছে ঈশম অন ঈশম। যেমন আদি অনাদি আমরা বলি না, অনাদি আদি গোবিন্দ, মানে গোবিন্দ হচ্ছেন আদি, তিনি অনাদি, তার কোনো আদি নেই, সেই জন্য অনাদি তিনি, আর তিনি নিজে আদি। অনাদি এবং আদি এটা সংস্কৃতে সন্ধি করে অনাদি আদি হয়ে যায়, ওখানে কিন্তু বাংলা নেই। আমরা ভাবি অনাদির আদি, অনাদির আদি গোবিন্দ, তা নয়, দুটো শব্দ, অনাদি বিসর্গ পরে আছে আদি, ওই জন্য বিসর্গটা রয়ে পরিণত। অনাদি এবং আদি, তিনি নিজে আদি এবং তিনি নিজে অনাদি, মানে তার কোনো আদি নেই। তেমনি শিব ঠাকুর সম্পর্কে বলা হচ্ছে তিনি ঈশম কিন্তু অনীশম, তার কোনো ঈশ্বর নেই। তাই বলছে প্রভুম ঈশম অনীশম অশেষ গুণম, অশেষ গুণাবলীর ধারক শ্রী শিব ঠাকুর। রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম, তিনি এমন যুদ্ধ করেছেন যে দুর্জয় ত্রিপুরকে তিনি জয় করেছেন, সেই জন্য ত্রিপুর, ত্রিপুরকে জয় করেছেন বলে ত্রিপুরারি। রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম, রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম, প্রণামামি শিবং শিবং রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম, প্রণামামি শিবং শিবং স্বল্পতরুম। ওম নমঃ শিবায়, আমার ধ্যান নষ্ট হয়ে যাচ্ছে, আমাদেরকে চিনতে পাচ্ছেন না, আমরা আপনার শালিকা। হ্যাঁ, খেয়াল করুন ভালো করে, দক্ষ রাজার একটি মেয়েকে বিয়ে করেছেন শিব ঠাকুর, আর দক্ষ রাজারই ২৭টি মেয়েকে বিয়ে করেছেন চন্দ্রদেব। তাহলে দক্ষ রাজা হচ্ছেন শিবেরও শ্বশুর, চাঁদেরও শ্বশুর। তাহলে চাঁদের স্ত্রীগণ শিবের কি হলো? শালিকা, শালিক বলে আমরা আপনার শালিক। ও, তাই যেন চেনা চেনা লাগছিল মনে হচ্ছে। তা তোমরা আমার কাছে এসেছো কোন দুঃখে? বলে দুঃখে না পড়লে কে আপনার কাছে আসবে মশাই? সারা গায়ে সাপ জড়িয়ে বসে থাকেন, বাঘের ছাল, হাড়ের মালা, এইসব দেখার জন্য আমরা আসবো? এই বিপদে পড়লেই আপনার কাছে ছুটে আসতে। বলে তা বলো কি তোমাদের বিপদ? বলে আমাদের বিপদ মহাবিপদ, আমরা ২৭ জন স্ত্রী থাকা সত্ত্বেও আমাদের স্বামী চন্দ্র
বৃহস্পতির স্ত্রীর প্রতি আকৃষ্ট, তাই বৃহস্পতি অভিশাপ দিয়েছেন ষোলো দিনের মধ্যে চন্দ্র শেষ হয়ে যাবে, ক্ষয় হতে হতে শেষ হয়ে যাবে। পনেরো দিন ক্ষয় হয়ে গেছে, আর একদিন বাকি আছে, একটা দিন ক্ষয় হলে চন্দ্র হবে শেষ, আর আমরা হয়ে যাব বিধবা। আপনি আমাদেরকে বিধবা হওয়ার হাত থেকে বাঁচা, কি করে আমাকে বাঁচাবেন বলুন? শিব ঠাকুর বললেন, শোনো, আমার মতো জামাই বাবু থাকতে কে তোমাদের বেধবা করে আমি দেখে নিচ্ছি। অভিশাপটা দূর হবার উপায় যে বলতে পারবে তারই অভিশাপ দেওয়া উচিত, তা নাহলে আমি শুধু অভিশাপই দিতে জানি আর অভিশাপ থেকে বাঁচাতে জানি না, আমার অধিকার নেই অভিশাপ দেবার। আমি অভিশাপ তখনই দিতে পারবো যখন আমি অভিশাপ থেকে বাঁচাতেও পারবো, তবে তো অভিশাপ দেওয়ার যোগ্যতা থাকে। আমি ওকে বলে দিতে পারতাম যে প্রভাস তীর্থে স্নান করলে পরে ক্ষয় রোগ দূর হয়, এটা তো আমার বলে দেওয়া হয়নি, কিন্তু বলে দেওয়া না বলে কি হবে? আড়াল থেকে শুনে নিয়েছেন চাঁদের স্ত্রীগণ, তারা শুনে নিলেন যে যদি প্রভাস তীর্থে স্নান করা যায়, মানে সোম তীর্থে যদি স্নান করা যায়, সোম তীর্থ কোথায়? ভারতবর্ষে বারোটি জায়গায় শিব ঠাকুরের অপ্রাকৃত প্রকাশ ঘটেছে, সেই বারোটি জায়গায় বলা হয় জ্যোতির্লিঙ্গ পীঠ, যেখানে অপ্রাকৃত ভাবে শিব ঠাকুর প্রকাশিত হয়েছেন, স্বয়ং প্রকাশিত শিব ভারতের বারোটি জায়গায়, তার মধ্যে সোমনাথ মন্দির হচ্ছে গুজরাট সমুদ্রের ধারে, ওই জায়গাটাকেই বলে সোমতীর্থ। তো ওখানে গিয়ে যদি কেউ স্নান করে তার ক্ষয় রোগ দূর হয়, এইটা যখনই বলে দিলেন চাঁদের স্ত্রীগণ শুনতে পেয়ে ওই শিবের জটা থেকে চাঁদের খণ্ডকে এনে সোম তীর্থে স্নান করালেন। যেই না সোম তীর্থে স্নান করানো, অমনি চাঁদের ক্ষয় রোগ দূর হয়ে গিয়ে চাঁদ পরিপূর্ণ রূপে প্রকাশিত হলেন। তাই নারদ মুনি বলছে, শোনো কৃষ্ণচন্দ্র, ওই সোম তীর্থে যেমন চাঁদ স্নান করার ফলে তার হারানো জ্যোতি ফিরে পেল, ওই জন্য তীর্থটার নতুন নাম হলো প্রভা যুক্ত আশা প্রভাস তীর্থ, হারানো প্রভাকে ফিরে পেল তাই প্রভাস তীর্থ। এই প্রভাস তীর্থে গিয়ে যদি তুমি যজ্ঞ করো, তোমার জীবনের ত্রুটি বিচ্যুতি সব দূর হয়ে গিয়ে তুমি পরিপূর্ণ রূপ ধারণ করবে। নারদের কথা শুনি কহে দেব চিন্তামণি, নারদের কথা শুনি নিমন্ত্রণের ভারকে বলবে, নিমন্ত্রণের ভারকে বলবে, বুঝলাম প্রভাস তীর্থে গিয়ে আমায় যজ্ঞ করতে হবে, কিন্তু নিমন্ত্রণ কে করবে? নারদ মুনি আপনি, তাহলে চিঠি আপনাকে দিয়ে দেবো। তা শুনি মোহন কয় কি বা চিন্তা দয়াময়, তা শুনি মোহন কয় কি বা চিন্তা দয়াময়, ওই দেবর শিরে ভার দেহয়েবে, ওই দেবর শিরে ভার দেহয়েবে, নিমন্ত্রণ পত্র কে লিখবে? দাদা বলরামকে বলছে, দাদা আমি চিঠি লিখতে বসে বারবার কেটে দিচ্ছি, কারণ চিঠি লিখতে গিয়ে সবাইকে চিঠি লিখবো কিন্তু বাবা মাকে কি করে লিখবো? প্রথম চিঠিটা কাকে লিখতে হয়? যে কোনো যজ্ঞের চিঠি আগে চিঠিটা লিখতে হয় শিব ঠাকুরের নামে, ওম নমঃ শিবায় বলে একটা বেলপাতা লিখে সেটা শিব ঠাকুরকে নিবেদন করতে হয়, এটা যজ্ঞের নিমন্ত্রণ। তাই প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, দেবর্বতী কার্তিকে রে, গণপতি কার্তিকে রে, সে যে পদ্মজনী ব্রহ্মা, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে, ওই সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, পত্র লিখে নিজ করে। দেবতাদের নামে নামে চিঠি লিখছেন, রাজাদের নামে নামে চিঠি লিখছেন, পাতালে দৈত্যকুল এবং নাগকুল তাদের নামে নামে চিঠি লিখছেন, আর দাদা বলরাম সব সংশোধন করে দিয়েছে। চিঠি লিখতে লিখতে বলল, ভাই যাদের কোলে পিঠে আমরা বড় হলাম সেই মা যশোদানন্দ মহারাজ তাদের নামে চিঠি করি। কৃষ্ণ বলে, দাদা গো
আমি সকলকে চিঠি লেখার মতো পড়াশোনা করেছি, কিন্তু মা যশোদাকে চিঠি লেখার মতো কোন ভাষা খুঁজে পেলাম না দাদা। ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কেমন বা ক্ষমা চাইব, কত ব্যথা দিলাম ওই মায়ের প্রাণে, আমি আমি কেমন বা ক্ষমা চাইব, ভাষা খুঁজে পেলাম না দাদা। বলাই দাদা বলছি, আমি বলছি তুই লেখ। মা গো যশোদে, কত না ব্যথা দিয়েছি তোমার প্রাণে, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়, তাই সকল অপরাধ ক্ষমা করে আমায় আশীর্বাদ করার জন্য এই প্রভাস তীর্থে এসো মা। তুমি আশীর্বাদ না করলে আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। মাকে যদি এরকম কোনো ছেলে লেখে, মা কি না এসে পাবে? নন্দ মহারাজকে লিখলেন, নন্দ বাবা আপনাকে আর কি বলবো, ছোটবেলা থেকে বৃন্দাবনের মাঠে মাঠে আমি শুধু দুষ্টুমি করেছি, ছোট ছেলে হয়ে বড় বড় অসুরকে মেরেছি, কিন্তু যজ্ঞ আমি কোনোদিন করাইনি, বরং তুমি যজ্ঞ করাচ্ছিলে ইন্দ্রের যজ্ঞ ওই গোবর্ধন তটে, সেখানে আমি গিয়ে সেই যজ্ঞ বারণ করে দিয়ে গোবর্ধনের পূজা করতে বললাম। কাজেই যজ্ঞ যেহেতু তুমি করিয়েছ, তুমি অনেক কিছু জানো যজ্ঞের নিয়ম, তাই তুমি নিজে এসে দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করবে যাতে আমার কোনো অপরাধ না হয়, এই ছেলের দায়িত্ব তোমাকে নিতে হবে। তাই বাবাকে দায়িত্ব দিয়ে দিলে যজ্ঞ পরিচালনা। তৃতীয় কথা, শ্রীরাম সুদাম তাদের উদ্দেশ্যে বলছে, ওরে শ্রীরাম ওরে সুদাম, যজ্ঞ করতে গেলে ভাত রুটি খাওয়া যাবে না, ফল খেয়ে থাকতে হবে। তোরা বৃন্দাবন থেকে পাকা পাকা ফল আনবি, আমি ওইগুলোই খেয়ে থাকবো। আর রাধা রানীর উদ্দেশ্যে আড়ালে লিখছেন, রাধে প্রেমময়ী, তুমি শুধু আমার প্রেমময়ী নও, আমার শক্তি সঞ্চারিণী, তুমি এসে আমাকে নয়নে নয়নে শক্তি সঞ্চার করবে, তবে তো এই আমি যজ্ঞ পূর্ণ করতে পারব। তোমার নয়নে যে মহাশক্তি, ওই শক্তি তুমি আমাকে নয়নে নয়নে সঞ্চার করবে, সেই শক্তিতে আমি যজ্ঞ করব। এই বলে সকলের নামে চিঠি দিয়ে নারদের মাথায় তুলে দিলেন, নিমন্ত্রণ পত্র লইয়া নারদ চলিল। কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস 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 ধামে আসি উপনীত হলো, পাহাড় পর্বত পাহাড়ে হাঁপিয়ে গেছে কৈলাস। আয় বাবা নারদ, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, বম বম বলি ভোলা করায় নর্তন, বম বম বলি ভোলা করায় নর্তন, বম বম বলি ভোলা করায় নর্তন, আনন্দ ধরে না আনন্দ ধরে না, পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না, পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না, বম বম বলি ভোলা করায় নর্তন, বম বম বলি ভোলা করায় নর্তন। মনের আনন্দে শিব ঠাকুর নাচছেন, কিরে তুই এখানে কি করতে এসেছিস? বাবা মহারায় মহাদেব শোনো মামা, তুমি শুধু এই কৈলাসে বসে ধ্যানই করে যাও, পৃথিবীতে কি হলো কোনো খবর রাখলেন? কি বলছে শুনলেন? বলছে আমি কেন নেব, সব অফিসার ফিট করা আছে, মানে নারদ মুনি ওনার একজন অফিসার। শোনো মামা, আমি নতুন খবর এনেছি, শ্রীকৃষ্ণচন্দ্র দ্বারকার
প্রভাস তীর্থে দান ব্রত যজ্ঞ করতে চলেছে, আর সেই যজ্ঞে প্রথম চিঠি তোমার নামে। তুমি একানো সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, তোমার সঙ্গে কারা? ভূত প্রেত নন্দী ভৃঙ্গি সবাইকে নিয়ে যাবে। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, ভব বলি ভোলা করায় নাচন, ভব বলি ভোলা করায় নাচন। আনন্দে শিব ঠাকুর নাচতে লাগলেন। পাতালে দৈত্যকুল নাগকুলকে নিমন্ত্রণ সেরে মর্তদামে সমস্ত রাজ্যে নিমন্ত্রণ সম্পূর্ণ করে বৃন্দাবনে এলো নারদ। দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে, দেখে শ্রীদাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে, পাকা কানাই, আমরা তোকে এঠো ফল খাওয়াতাম বলে তুই রাগ করে দারুকায় চলে গেছিস। এঠো ফল খাওয়াবো না রে, আমরা এঠো ফল খাওয়াবো না রে। শ্রীদা নারদ মুনি, আমাদের ভাই কানাই কেমন আছে? ওরে শ্রীদা, তোদের ভাই কানাই বিরাট বড় যজ্ঞ করবে, আর সেই যজ্ঞে তোদেরকেও যেতে হবে। ভাত রুটি খেতে পারবে না, ফল খেয়ে থাকতে হবে, আর এই বৃন্দাবনের পাকা পাকা ফল তোরাই নিয়ে যাবি। শ্রীরাম শ্রীরাম বলছে আর তাহলে কান্নাকাটি করা যাবে না, চল বৃন্দাবনের আমের আম কাঁঠালের সময়, ভালো করে আম কাঁঠাল নে। হ্যাঁ, গরুর গাড়ি বোঝাই করে নিয়ে যাবো, জামরুল জাম লিচু সব ফল নিবি। শ্রীরাম সুদাম চলল, আরো দুই পায়ে গিয়ে দেখছে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে, দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে। ওরে তোরা চিতা সাজা, আমার গোপালকে দেখে না দেখে আমি আর থাকতে পারছি না। নারদ মুনি বলছে মহারাজ, আপনি সারা গায়ে ঘৃত লেপন করে দাঁড়িয়ে আছেন কেন? নারদ আমি যে আর শুনতে পাচ্ছি না, আমি চিতায় ঝাঁপ দেবো ভাবছি। সবগুণে সে কথা বলবেন না মহারাজ, আপনার ছেলে গোপাল দান মতো যজ্ঞ করছে প্রভাস তীর্থে, আর এই দেখুন চিঠিতে লিখেছে আপনি দাঁড়িয়ে থেকে সেই যজ্ঞ পরিচালনা করবেন যাতে কোথাও ত্রুটি বিচ্যুতি না থাকে। ওমা তাই, তাহলে তোমার বিরাট বড় দায়িত্ব। এই আমাকে তোরা রাজ সাজে সাজিয়ে দে, আমি রাজার বাবা হয়ে যাব। ওদিকে নন্দ মহারাজের দৃশ্য দেখে আরো দু পায়ে গিয়ে দেখছে মা নন্দ রানী করে নমনি ফিরে দ্বারে দ্বারে, গোপাল ফিরে
নন্দ রানী করে নামনি ফিরে দারে দারে আপনি কাঁদবেন না মা এই দেখুন আপনার গোপাল দানব্রত যজ্ঞ করবে প্রভাস তীর্থে চিঠিতে লিখেছে আপনি কি আশীর্বাদ না করলে সেই যজ্ঞই সম্পূর্ণ হবে না হ্যাঁ আমার গোপাল আমাকে আশীর্বাদের কথা লিখেছে তাহলে আমার কথা ওর মনে আছে ও তো জানে না ছোট ছেলে আশীর্বাদ কি খালি হাতে করা যায় আমি সারা রাত্রির জেগে ছানা মাখন বানাবো ওর মুখে ছানা মাখন তুলে দেব তবে তো আশীর্বাদ করব মা যশোদা শুরু করলেন ছানা মাখন তৈরি করা ওদিকে রাধারানী নিজ কুঞ্জদ্বারে শয়ন করে আছেন পদ্ম ফুলের পাপড়ি দিয়ে বিছানা করে সেই কোমল শয্যায় রাধারানী শয়ন করেছেন তবুও বিরহের অগ্নিতে শ্রীঅঙ্গ দগ্ধীভূত পদ্ম ফুলের পাপড়ির বিছানা করে রাধারানী শুয়ে আছেন আর বলছেন সখীরে আমার তো জীবন থাকতে গোবিন্দ সেবা করা হলো না তাই মৃত্যুর পর আমি যেন কৃষ্ণ সেবা করতে পারি বলে মৃত্যুর পর কি করে কৃষ্ণ সেবা করবি মুনি ঋষিগণ বলেছেন আমাদের শরীরের পঞ্চতত্ত্ব মৃত্যুর পরে পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায় খিতি আপ তেজ মরুত মম খিতি মানে মাটি আপ মানে জল তেজ মানে জ্যোতি বা তাপ মরুত মানে বাতাস আর বোম মানে আকাশ অর্থাৎ শরীরের ভিতর ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ এই পঞ্চতত্ত্ব যখন পঞ্চতত্ত্বে মিশে যাবে তারা যেন এক এক করে সবাই গোবিন্দের সেবা করে এই গানটি আসলে একটি সংস্কৃত শ্লোকের অনুবাদ শ্লোকটি লিখেছেন শ্রীপাদ রূপ গোস্বামী পঞ্চত্বং তনু রেতু ভূত নিবাহ স্বাংশি বিশন্তি স্ফুটম ধাতারং প্রণিপন্ত হন্ত শিরসা তত্রাপি যাচে বরম আমি বিধাতার চরণ ধরে প্রার্থনা করি বলি হে বিধাতা আমার শরীরের পঞ্চতত্ত্ব যখন পঞ্চতত্ত্বে বিলীন হবে তাদের মধ্যে প্রথম তত্ত্ব ক্ষিতি মানে মাটি আমার শরীরের মাটি অংশ যেন গোবিন্দের সেবা করে কিভাবে না যে পথে গোবিন্দ হেঁটে হেঁটে যাবে আমার শরীরের মাটি যেন সেই পথের চরণ ধুলা হয়ে থাকে যাহা পহু অরুণ চরণে চলি যাত চরণে চলি যাত দিয়ে গোবিন্দ হেঁটে যাবে আমার শরীরের মাটি মাটি যেন সেই পথে যায় মাটি যেন সেই পথে যায় আমি তার পদ ধুলা হয়ে রব শরীরের মাটি যেন সেই পথে যায় পদ ধুলা হয়ে যাব তার রাঙা চরণ পরশে পাব ওই পদ আমার শরীরের মাটি অংশ যেন তার পথে যায় যে পথে সে হেঁটে যাবে তারপরে অপ মানে জল আমার শরীরের জল অংশ কোথায় যাবে যো সরোবরে বধু নীতি নীতি না মধু অঙ্গ শলিল জাগত ছুমাহ যে সরোবরে গোবিন্দ নিত্য স্নান করে আমার শরীরের জল অংশ
যেন সেই সরোবরে গিয়ে তাকে স্নান করিয়ে দেয়। খিতি আপ তেজ, তৃতীয় তত্ত্ব হচ্ছে তেজ। তেজ মানে জ্যোতি। আমার শরীরের জ্যোতিটা কোথায় যাবে? না, যে আয়নায় গোবিন্দ মুখ দেখে, আমার শরীরের জ্যোতি অংশ সেই আয়নায় গিয়ে তার মুখমণ্ডলকে যেন উজ্জ্বল করে তোলে। যোদন পণে বধু নিজ মুখ চাহ, যোদন পণে বধু নিজ মুখ চাহ, মুঝু অঙ্গ জ্যোতি যা তুছু মা, মধু অঙ্গ জ্যোতি তুছু মা। আমার শরীরের জ্যোতি তার আয়নায় গিয়ে যেন তার শ্রী মুখমণ্ডলের জ্যোতিকে আরো উজ্জ্বল করে দেয়। খিতি অফ তেজ মরুত, চতুর্থ হচ্ছে মরুত মানে বাতাস। আমার শরীরের বাতাস অংশটা কোথায় যাবে? না, জয়ী বিজনে বধু বিজয়ী গত, যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া যায়, হাওয়া খায়। মুঝু অঙ্গ মরুত হোক মৃদু বাত, আমার শরীরের মরুত অংশ যেন সেখানে মৃদু বাতাস হয়ে তাকে সেবা করে। এবার পঞ্চম তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব। শরীরের ভিতরের ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ, তাহলে আকাশের সঙ্গে তো আমার শরীরের আকাশও মিশে যাবে, সে কি করে সেবা করবে? জয়ী গগনতলে ভরময়ী শ্যাম, যে গগনতলে আমার গোবিন্দ ভ্রমণ করে। মধু অঙ্গ গগন জগত ছুঠা, আমার শরীরের আকাশ অংশ যেন সেখানে চলে যায়। তার মানে যে আকাশের তলায় গোবিন্দ দাঁড়িয়ে থাকবে, আমার শরীরের আকাশ যেন সেখানে যায়। তাহলে সেবা করবে কি করে? সেবা, আমি মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, মেঘ হয়ে ছায়া ধরব, আমি মেঘ হয়ে ছায়া ধরব। তার তাপিত অঙ্গ শীতল হবে, আমার অঙ্গের ছায়া লেগে। তাপিত অঙ্গ শীতল হবে, আমার অঙ্গের ছায়া লেগে। তাপিত অঙ্গ শীতল হবে, মেঘ হয়ে ছায়া ধরব। এই যে পঞ্চতত্ত্বের সেবার একটি সুন্দর পদ যিনি লিখেছেন, তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন, কারণ আমরা তাদেরকে এর বেশি কিছু দিতে পারব না। পদকর্তা গোবিন্দ দাসের উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। গোবিন্দ দাস কি বলছেন? গোবিন্দ দাস কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাস কহে, বেশি দূর নয়, আপনাদের এখান থেকে গঙ্গা পেরোলেই সব মহাতীর্থ। গঙ্গা পেরোলেই ওপারে চলে যাবেন, কাটোয়ার পরেই শ্রীখণ্ড। কাটোয়ার পাশে শ্রীখণ্ড আছে না, ওই শ্রীখণ্ডই হচ্ছে গোবিন্দ দাসের জন্মস্থান। ওই শ্রীখণ্ডের মধ্যে একটা গাছতলায় কালী পুজো হয়, সেই কালী পুজো স্বয়ং গোবিন্দ দাস মহাশয় করতেন। গোবিন্দ দাসের আরাধিত সেই কালী পুজো এখনো শ্রীখণ্ডের মাটিতে হচ্ছে। কাজে এত সুন্দর, আমাদের যুগে যেমন রবীন্দ্রনাথ শ্রেষ্ঠ কবি, তেমনি মধ্যযুগের পদাবলী সাহিত্যে গোবিন্দ দাস হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পদকর্তা। তার জন্মস্থানেই পাশে শ্রীখণ্ড, গিয়ে একবার প্রণাম করে আসবে। গোবিন্দ দাস কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাস কহে কাঞ্চন গৌরী, সোমর কত তনু তহে কিয়ে ছোড়ি, সোমর কত তনু তহে কিয়ে ছোড়ি। ভগবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, যুবরাধে তুমি যদি এক টুকরো সোনা হও, তাহলে আমার গোবিন্দ হলো এক টুকরো নীলা পাথর। এক টুকরো সোনা আর এক টুকরো নীলা পাশাপাশি যদি থাকে, উভয়েই উভয়কে অলঙ্কৃত করে। সোনার ছটা নীলায় গিয়ে পড়ে, আবার নীলার ছটা সোনায় গিয়ে পড়ে। তুমি হলে সোনার টুকরো,
আর গোবিন্দে হলো নীলার টুকরো, দুজন দুজনকে ছাড়া থাকতেই পারবে না। তুমি বাইরে কেন খুঁজছো? একবার খুঁজে দেখো হৃদয় মাঝে, খুঁজে দেখো হৃদয় মাঝে, কালো কৃষ্ণ লুকাইয়ে আছে, সে তো তোমা বিনা রইতে না রে, কালো কৃষ্ণ লুকাইয়ে আছে, তোমা বিনা রইতে না রে, কালো কৃষ্ণ লুকাইয়ে আছে, খুঁজে দেখো হৃদয় মাঝে, সোমার কত তনু তোহে গিয়ে ছড়ি। নারদ মুনি এসে বলছে, রাধে তুমি মরে যাবার পর কৃষ্ণ সেবা করার কথা ভাবছো? ওসব দুশ্চিন্তা দূর করো, এই দেখো আমি যজ্ঞের ব্যবস্থা করে এসেছি, কৃষ্ণ করবেন যজ্ঞ আর তুমি করবে শক্তি সঞ্চার, তুমি নয়নে নয়নে শক্তি সঞ্চার করবে কৃষ্ণকে। এই দেখো তার নিজের হাতে লেখা চিঠি। রাধারানী চিঠি দেখে বলছেন, বাহ আমার প্রাণবধূ আমাকে নিমন্ত্রণ করেছে রে, আমাকে তো না গেলে হবেই না, তোরা আমায় সাজিয়ে দে। যেই না বলেছে সাজিয়ে দে, অমনি সেইখানে এসেছে কুটিলা। এত বছর কেলে ছড়ার জন্য কান্নাকাটি করে এখনো বউয়ের মরণ হয় না, এত লোকের মরণ হয়, আমার বউ তো আজকে দাদাকে ডেকে একটা হেস্তনেস্ত করব। দাদা এই যে তোমার গিন্নি। আচ্ছা কি করেছে ও? ও সেজে গুজে রূপের ডালি নিয়ে গিয়ে গিয়ে কেলো ছড়ার কাছে হাজির হবে। কি হয়তা কত সারছে তাই নাকি? বাবারে মালা নিয়ে কেমন সারছে দেখো, ওই কেলে ছড়ার কাছে যাবার জন্য তাই নাকি? তুমি এক্ষুনি মা কালীর খাড়া নিয়ে একদম দুটুকরো করে দাও। একদম এক্ষুনি একটা হেস্তনেস্ত করে ছাড়ছি। যখনই আয়ান এসেছে ক্লান্তিত হয়ে, রাধারানী আয়ানকে দর্শন করে বলছেন, তুমি চিনতেই পারলে না আমি তোমার ঘরে কোন মহাশক্তি ছিলাম। বলি চেনো না চেনো না তুমি যে মরে, চেনো না তুমি যে মরে, কে ছিলাম আমি তোমার ঘরে, ছিলাম আমি তোমার ঘরে, এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, অমনি কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, আজ দেখি আয়ান পদতলে, আজ দেখি আয়ান পদতলে, লুটায় জয় কালী জয় কালী বলে, লুটাই জয় কালী জয় কালী বলে, বলে চিনিতে নারলাম, চিনিতে নারলাম, ঘরণী রূপে আমার, আমার ঘরণী রূপে ও জননী চিনিতে নারলাম, ঘরণী রূপে ও জননী চিনিতে নারলাম, ক্ষমা করো রাধে ক্ষমা করো, তোমারে কি রূপ দেখছি আমি, তুমি হলে মহাশক্তি, তোমাকে অবরুদ্ধ করার ক্ষমতা এই ত্রিভুবনে কার আছে, তাই তুমি যাও সেই মহাযজ্ঞে, আমার হয়ে দু কথা তুমি কৃষ্ণচরণে বলে এসো। রাধারানীর মধ্যে কালী রূপ দর্শন করে করজোড়ে স্তব করতে লাগলেন আয়ান। সবাই একটু হাত জোড় করুন, আমরাও একটু জগন মাতৃকাকে প্রাম রাত্রি আখিয়াদতে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বমেব ষড়গার স্বরাত্মিকা সুধাত্মকেশরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা জ্ঞানচার্যা বিশেষতঃ ত্বমেব সাকং সাবিত্রী ত্বং দেবী অগ্নিবরা ত্বয়ৈব ধার্যতে সর্বং ত্বয়ৈতত্ সৃজ্যতে জগত ত্বয়ৈতত পাল্যতে দেবী তমৎসন্তে চ সর্বদা বিশিষ্টং সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতিরূপান্তে জগতোস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহাবেধা মহাস্মৃতিঃ মহামোহা জগতি।
মহাদেবী মহাশুলি প্রকৃতিস্তমি সর্বস্য গুণত্রয় বিভাবিনী কালরাত্রির মহারাত্রির মোহরাত্রি সদাকা ত্বং শ্রী ভবেশ্বরী ত্বং হি ত্বং বুদ্ধির্বোধলক্ষণা লজ্জা মুষ্টিস্তথা তুষ্টি ত্বং শান্তিঃ শান্তিরেব চ খড়গিনী শূলিনী ঘোরা গদিনী চক্রিণী তথা শঙ্খিনী যামিনী বাণ ভূষুণ্ডে পরিভাষা সৌম্যা সৌম্যতরা শেষ সৌম্য বৃহস্পতি সুন্দরী পরামরা পরমা ত্বমেব পরমেশ্বরী জগত্তারিণী মহামায়ার রূপ দর্শন করলেন, আয়ান দিলেন হৃদয়, ললিতা বিশাখা সাজিয়ে দিতে লাগিল, সবাই চলল প্রভাস তীর্থে, নিমন্ত্রণ পত্র লইয়া ব্রজবাসী ভাসযোগ্যের পথে করায় গমন, ভাসযোগ্যের পথে করায় গমন, গরুর গাড়ি ভর্তি করে আম কাঁঠাল নিবি, জাম জামরুল নিবি, ছানা মাখন নিবি, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, ফলমূল কত নিল না হয় গণনা, ফলমূল কত নিল না হয় গণনা, প্রভাস যজ্ঞে চারদিকে চারটি দরজা তৈরি হয়েছে, একদিকে দরজা দিয়ে আসছে শান্ত এবং দাস্যরসের ভক্তগণ, আর একদিকের দরজা দিয়ে আসছেন সক্ষরসের সখাগণ। আরে ভাইয়া জিয়া লাগা কে বলো, বাহে উঠা কে বলো, জয় কানহাইয়া লাল কি, আমি বলবো জয় কানহাইয়া লাল কি, আর আপনারা সবাই বলবেন হাতি ঘোড়া পাল কি, হাতি বলবেন না হাতি, মানে আমরা তয় তয় দীর্ঘি বলি তো হিন্দি ভাষীরা থ দিয়ে বলে হাতি, বলো জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, বলো জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, বলো জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, আরে নন্দ ধারা নন্দ ভায়ো জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, গোবিন্দ বুঝলেন আমার শ্রীদাম সুদাম আসছে, নালে হাতি ঘোড়া নিয়ে আমার যতনি কে দেবে, সবাইকে বুকে জড়িয়ে ধরে তাদের হাত থেকে পাকা পাকা ফল নিচ্ছেন গোবিন্দ। ওদিকে উত্তরের দরজায় মায়ের প্রণাম, গোপাল বলিয়া কান্দায়ে মা কহয়ে রামের বদন চা, নিশ্চয়ই তারও আমরা আমার মাকে চিনতে পারিনি, সাধারণ কোন বুড়ি মানুষ মনে করে আমার মাকে বোধহয় বাধা দিয়েছে দারোয়া, আমাকে এখনই যেতে হবে দরজা, গোপাল গোপাল বলে মা যশোদা কাঁদছে, এসে যখনই মাকে দেখলেন মা মা বলিয়া ধাইয়া চলে আসিয়া বৈঠল মায়ের মা, মা মা মা
আসিয়া বৈঠল মায়ের কোলে। এখনই মায়ের কোল আলো করে বসেছে গোপাল, ছানা মাখন বানিয়ে এনেছে মা, যেই না মুখে তুলে দিতে গেছে আশীর্বাদ করবে বলে, অমনি দেবকী এসে বলছে দাঁড়াও। গোপালের মুখে ছানা মাখন দিতে হয় আমি দেব, আমি গোপালকে গর্ভে ধারণ করেছি, পেটে ধরেছি আমি, আর তুমি মা সাজবে, ছানা মাখন আমি খাওয়াবো। কিন্তু দেবকী, আমি যে গোপালকে বুকে পিঠে করে বড় করেছি, বুকে পিঠে করে বড় করেছি, বুকে করে বড় করলে কি মা হওয়া যায়? কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? গোপাল, গোপাল তুই বল, তুই আমার বুকে বড় হয়েছিস, আমি কি তোর মা নই? এই কথা শুনে গোপাল রইলেন চুপ, কারণ গর্ভধারিণী হচ্ছেন দেবকী আর স্তন্যদায়িনী হচ্ছেন যশোদা। কে বড় কে ছোট সে তো নির্ণয় করার ক্ষমতা আমার নেই। তাই জগজ্জননী মা দুর্গা এসে দাঁড়ালেন, একটা ছেলে দুটো মা, মায়ে মায়ে দ্বন্দ্ব বেঁধেছে, তাই জগন্মাতা এসেছে। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল, সবাই মিলে একবার হরিধ্বনি করুন, নিতাই গৌর। স্বর্গীয়া মলিনা বিশ্বাস মহাশয়ার, ইনি হচ্ছেন বড় ছেলে, এনারা ছয় ভাই, বড় ছেলে ইনি, এবং এনারই এক ছেলে মিলিটারিতে এবং আরেক ছেলে থানার ওসি, এবং অন্যান্য ভাইয়েরও ছেলেরা খুবই গুরুত্বপূর্ণভাবে দেশের এবং পৃথিবীর সেবায় সুযোগ আছে। এই বাড়ির এক ছেলে শুনলাম গুগলের আবার ওই ইঞ্জিনিয়ারিং, গুগল কোম্পানিকে ইঞ্জিনিয়ারিং দিয়ে সেবা করছেন, এটা বিরাট ব্যাপার। আমরা সারাক্ষণই মোবাইল ঘাঁটছি, এইসবের উপর আমরা সবাই নির্ভর হয়ে পড়েছি, আমরা সবাই নির্ভরশীল যে টেকনোলজির উপর, তার উপরেও সেবা করছে এই বাড়ির ছেলে, নিতাই গৌর। সবাই মিলে একবার হরিধ্বনি করুন, যেন মায়ের আশীর্বাদ এনাদের উপর ঝরে পড়ে। সব ভাই যেভাবে মন প্রাণ দিয়ে সংসার ধর্ম পালন করছেন, তাদের মা যেন আশীর্বাদ করেন, এই ভাইয়ের ছেলে মেয়ে তারাও যেন যে যার কর্মস্থলে উন্নতি লাভ করে এবং ক্রমশ দেশ সেবার এবং পৃথিবীর বিশ্ববাসীর সেবার মধ্যে এগিয়ে যায় সবাই। তাই এনাদের বাড়িতে আবার একজন সায়েন্টিস্ট আছে, এই দাদা বললেন বাড়িতে একজন সায়েন্টিস্ট আছে, তার মানে শাসন বিজ্ঞান আবার অ্যাডভোকেট একজন আছে, যিনি আইনের দিকটাও আবার সেবা করছেন, কাজী নানা দিক থেকে এই বাড়ির এই পরিবার যুক্ত। ঠিক আছে, এই পরিবারের সবাই নানান সেবার সঙ্গে যুক্ত, কেউ আইন, কেউ শাসন, আবার কেউ বিজ্ঞান, সমস্ত দিক থেকে এই পরিবারের সেবা করছে বিশ্ববাসী। সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে মা, সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে, সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে মা, সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে, বল রাম প্রসাদে এই কথা মা, রাম প্রসাদে এই কথা মা, রাম প্রসাদের
এই কথা মামা পাই যেন হবার সাধনায় মাগো দুবেলা যেন পাই মা খেতে চাই না মাগো রাজা হতে সংসার ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তাই খড় যোগাতে মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তাই খড় যোগাতে মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তাই খড় যোগাতে মা মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তাই খড় যোগাতে মাটির ঘর যে সোনার ঘর মা মাটির ঘর যে সোনার ঘর মা মাটির ঘর যে সোনার ঘর মা কি হবে দালান পারবো না আর মাহমুদিতে চাই না আবার সাধ নাই মাগো এই ভাই হচ্ছেন তপাই বিশ্বাস এই যে তিনি হচ্ছেন বীরভূমের ওসি এনার নিমন্ত্রণেই আজকে আপনাদের কাছে আসতে পেরেছি মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তাই খড় যোগাতে মা মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তাই খড় যোগাতে মাটির ঘরে যে ঘর মা মাটির ঘর যে সোনার ঘর মা এই ভাই রাখো মাগো এই ভাই হচ্ছেন সায়েন্টিস্ট আর পেছনের ভাই হচ্ছে আইনের সেবক নানান ভাবে এনারা আমাদের দেশের দশের সেবা করছেন এই যে বাদিকের ভাই উনি সায়েন্টিস্ট এবং সামনে যেই ভাই আসছেন ইনি হচ্ছেন আইনের সেবক মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তাই খড়গতে মাটির ঘরে রিসার্চ করছেন আর এই ভাই আবার ওই গুগলের সেই ইঞ্জিনিয়ারিং সেবা করছে বলছিলাম না এই ভাই ইঞ্জিনিয়ার ব্যাঙ্গালোর থেকে গুগলের সেবা করেন কতভাবে এনারা যুক্ত আছেন এই দেশের সঙ্গে এবং পৃথিবীর দশের সঙ্গে সবার মঙ্গল হোক
সবার শুভকামনা করি এবং সবাই মিলে আপনারা প্রার্থনা করুন। এই বাড়ির মাতা ঠাকুরানি যিনি পরলোক গমন করেছেন সেই স্বর্গীয়া মলিনা বিশ্বাস মহাশয়া, তার অশরীরী রূপে তিনি যেন আমাদের সকলকে আশীর্বাদ করেন। এই পরিবারের সবাই যেন এগিয়ে যায় নিজ নিজ ধর্ম কর্ম পালনে এবং আমরাও যেন সবাই শান্তিতে থাকি। বিশ্ব কল্যাণ কামনায় আমাদের সকলের মন এক হোক। ওম স্বস্তি নো ইন্দ্র বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নো পূষা বিশ্ববেদা। বসুন মায়েরা, এখনো হয়নি, হয়ে যায়নি, হয়ে যায়নি, আপনারা বসুন, আর দশ মিনিট, আর দশ পনেরো মিনিট বসুন। স্বস্তি নো ওম স্বস্তি নো ইন্দ্র বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নো পূষা বিশ্ববেদা স্বস্তি নস্তাক্ষ অরিষ্ট নেমি স্বস্তি না বৃহস্পতিদাধাতু ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তিঃ 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 হরিঃ। তাহলে আমরা কোথায় ছিলাম? মায়ের পরীক্ষা, ছেলে একজন আর মা দুজন, কে প্রমাণ হবে আসল মা? হরিবল ও মায়েরা, এখানে বাবাদের থেকেও মায়েরা সংখ্যায় বেশি আছে, সেজন্য মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলি। মনে করুন একটা ছেলে আর দুজন মা দাবি করছে আমরা দুজনাই মা, কে আসল মা হবে কি করে বোঝা যাবে? দারুণ একটা কাহিনী আছে বলছি। এখন একবার রাজা বিক্রমাদিত্যের সামনে এরকম একটা সমস্যা এসেছিল যে আর মা হয়েছে দুজন, বুঝলেন, মানে ছেলের মা সাজতে পারলে সম্পত্তি ভালো করে ভোগ করা যাবে, সেই জন্য দুজন মা দাবিদার এসেছে। একজন মা বলছে আমি এর মা, আর একজন মা বলছে আমি এর মা। এবার ছেলে দুজনের কাউকে চেনে না, সেই জন্য ছেলে ঠিক করতে পারছে না, ছেলে ছোটবেলায় বিদেশে চলে গেছিল, এবার বড় হয়ে এসেছে দেশে, কারি কে যে মা ছেলে বুঝতে পারছে না, সেই জন্য রাজার কাছে এসেছে সমস্যা। রাজা কি করে ঠিক করবে যে কে আসল মা? এই সমস্যাটা কি বলছে, সমস্যা হচ্ছে একজন ছেলে আর দুজন মা দাবি করছে আমি মা, তাহলে প্রমাণ কি করে করা যাবে? রাজা খুব সহজ বিচার করে দিলেন। দেখুন রাজার বুদ্ধি কত উন্নত স্তরের হতে হয়, বোকা লোক কখনো রাজা হতে নেই, তাহলে দেশটা গোল্লায় যায়। বুদ্ধিমান রাজা হতে হয়, কিরকম বুদ্ধি দেখুন। রাজা বলল যে ছেলেটির মা দুজন দাবি করছে ওই দুজন মাকে সামনে ডাকো, আর ছেলেটাকে দুটুকরো করে দুটো খণ্ড দুই মাকে ধরিয়ে দাও। রাজা বিচার করে দিল যেহেতু দুজনই দাবি করছে ছেলে আমার ছেলে আমার, তাহলে মা দুজনকে ডাকো আর ছেলেটাকে তাদের সামনে দু টুকরো করে কেটে দিয়ে দাও দুজন। যখনই এই কথা বলেছে তখন একজন মা বলছে হ্যাঁ তাই করুন, ওই ছেলেটাকে কেটে এক টুকরো আমাকে দিন আর এক টুকরো ওনাকে দিন। তখন আর একজন মা বলছে যে না 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 না, ওকে দু টুকরো করার দরকার নেই, আমি ওর মা নই, আমি ওর মা নই। তখন রাজা বুঝলেন যে বলছে আমি ওর মা নই সেই ওর মা, কারণ কোনো মা সহ্য করতে পারবে না যে তার সামনে ছেলেকে দু টুকরো করে দেওয়া হবে। ছেলের সম্পত্তি আমার দরকার নেই, হয়তো জীবনে ছেলের মুখ দেখতে পারবো না, তবুও ছেলে তো আমার সুখে থাকবে, ছেলে বেঁচে থাক, ওকে দু টুকরো করার দরকার নেই, ছেলে আমার অন্য মায়ের কাছে থাক, ও যেন বেঁচে থাকে। তখনই রাজা বুঝলেন যে যে কাটতে বাধা দিচ্ছে সেই হচ্ছে মা। তাহলে আজকে গোপাল একজন ছেলে আর দেবকী বলছে আমার পেটে ধরেছি আমি মা, আর যশোদা দেবী বলছেন যে আমি দুধ খাইয়েছি আমি মা, কে তাহলে মা প্রমাণ কি করে হবে? মা দুর্গা এসে বিচার করলেন যে দুজন মাকে একদিকে দাঁড় করাও আর গোপালকে বিপরীত দিকে দাঁড় করাও, মাঝখানে একশোটা কাপড় টাঙিয়ে দাও, একশোটা কাপড় টাঙিয়ে দাও, যার দুগ্ধ ধারা
একশোটা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে সেই মা হবে। সতেক বসন টানা হইবে, সতেক বসন টানা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কারো তনয়, কারো তনয় মনে হয় কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, তনয় মানে ছেলে, আবার মনে হয় কারো তো নয়, কার ও তো নয়, মনে হয় কারো তো নয়, কারো তো নয়, মনে হয় কারো তো নয়, যে ভজে তারি তো হয়, মনে হয় কারো তো নয়, যে ভজে তারি তো হয়, মনে হয় কারো তো নয়, কারো তো নয়। যখনই বলল যে যার দুগ্ধ ধারা, তখন দেবকী বলছেন আমার গর্ভে জন্ম নিয়েছে, আমার দুধ খাবে না মানে গরবে দেব কি সস্তন ধরে, গরবে দেব কি সস্তন ধরে, আর প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে, যখনই অহংকার করে দুধ খাওয়াতে গেল দেব কি, ওই একশোটি কাপড়ের মধ্যে প্রথম কাপড়টি ভেদ করল না। আর যশোদা বলছে আমি সারা জীবন ছেলেকে দুধ খাইয়ে বড় করলাম, আর এই বয়সে আমি এসে প্রমাণ দেবো যে আমি ওর মা কিনা, তবু মা দুর্গা যখন বলছে আমি প্রমাণ দেব, গোপাল বলিয়া হৃদয়ে মা যখনই মা যশোদা গোপাল বলে কেঁদে উঠল, তার স্নেহের এমন তীব্রতা যে একশোটি কাপড় ভেদ করে দুগ্ধ ধারা গোপালের মুখে গিয়ে পড়ল। এই পদ লিখে চণ্ডীদাস বলছেন বাসুলি আদেশে, চণ্ডীদাস বলে বাসুলি আদেশে, চণ্ডীদাস বলে শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, নানা অহংকারে মেলে না, অহংকারে মেলে না, ওই বর্পহারি মধুসূদন অহংকারে মেলে না, ওই বর্পহারি মধুসূদন অহংকারে মেলে না, বর্পহারি মধুসূদন কারো দর্প সইতে না রে, বর্পহারি মধুসূদন কারো দর্প সইতে না রে, বর্পহারি কারো দর্প সইতে না রে, অহংকারে মেলে না, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। যখন মায়েদের সমস্যা মিটল, আর একটাই দরজা বাকি আছে, সেই দরজায় আসছেন রাধা রানী, বিনা সুতার মালা হাতে নিয়ে আসছেন। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধুয়া, রাজনন্দিনী গো
আমরা বৃন্দাবন থেকে আসছি। বৃন্দাবন ক্যা চাইয়ে তুমি? আমরা কিছু চাই না, আমরা শুধু ওনাকে একবার দেখবো আর চলে যাব। তখন ললিতা এসে বলছে, এ দারোয়ান মাথা নিচু করে কথা বল, যার সঙ্গে কথা বলছিস বহু জন্মের ভাগ্য থাকলে তবে ওনার সঙ্গে কথা বলা যায়। কেন কেন তোমাদের রাজার ইনি কে হয় জানো? কে হয় কে হয় বলবো? সে কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়, বড় লাজের কথা বলতে লজ্জা হয়। আরে কে শরম কি বাত কা হয়, লজ্জা কিসে? তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে, বলতে লজ্জা হয় কথা, বলতে লজ্জা হয় কথা, বলতে লজ্জা হয়। কেন কেন এই মেয়েটার পায়ে হাত দেবে কেন? কেন হয় জানো না? পায়ে কার হাত দিতে হয়? এই মেয়ে তোমাদের রাজার গুরু, তোমাদের রাজার গুরু, রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু, রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু, কিন্তু ইনি হলেন তারও গুরু। ও বাবা গুরু, ঠিক আছে রাজাকে গিয়ে বলি, মহারাজ দরজায় এসেছেন একদল রমণী, তারা বলছেন আপনার নাকি গুরু। গুরু গোবিন্দ আমার বুঝে গেছেন রসের কথা, রসিক ছাড়া কে বুঝবে। তাই বলরামকে বলছে, দাদা তুমি এই যজ্ঞের দিকটা দেখো, আমি একটু ওই দরজায় ঘুরে আসি। ব্রাহ্মণগণ শুরু করে দিয়েছেন যজ্ঞ, ও মাগে নিমিড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতা রত্নধাতমম ওম অগ্নিঃ পূর্বে ঋষিভিরিয়ো নূতনৈরুত স দেবা ইহ বক্ষ্যতি ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। এইভাবে যখন যজ্ঞ চলছে, গোবিন্দ এসে দাঁড়িয়েছেন রাধারানীর সামনে। যেই না রাধারানীর সামনে দাঁড়িয়েছেন, অমনি রাধারানী মুখ ঘুরিয়ে নিলেন। ঘুরিয়ে নিলেন কেন? না, রাজবেশে কৃষ্ণকে রাধারানী দেখবেন না, কারণ কৃষ্ণকে ভালোবেসেছেন যে রাধারানী রাখাল বেশে। তাই রাখাল বেশে যতক্ষণ না দাঁড়াচ্ছেন রাধারানী তো দেখবেন না, তাই মুখ ঘুরিয়ে নিলেন। যেই মুখ ঘুরিয়ে নিলেন, অমনি যোগমায়া শরী হরি রচি বৃন্দাবন পুরি, যোগমায়া শরী হরি রচি বৃন্দাবন পুরি, শ্রীরাধারে দর্শন দিল, শ্রীরাধারে দর্শন দিল। যোগমায়াকে স্মরণ করলেন, হে যোগমায়া এখনই এই তারকা ভূমিকে তুমি বৃন্দাবন রূপে সজ্জিত করো, আর আমার রাজবেশ ছাড়িয়ে দিয়ে আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও। এটা দানব্রত যজ্ঞ, যে যা চাইবে তাকে তাই দিতে হবে। রাধারানী তো দর্শন ছাড়া কিছু চাইছেন না, তাহলে দর্শন দিতে না পারলে এই যজ্ঞ তো অসম্পূর্ণ থাকবে। তাই আমাকে রাখাল বেশে সাজিয়ে দাও, আমি যাতে রাধারানীকে ভালো করে দর্শন দিতে পারি। তাই যখনই আবার রাখাল বেশে সাজিয়ে দিলেন যোগমায়া, সেই রাখাল বেশে গোবিন্দ তাকে দর্শন করছেন রাধারানী প্রাণ ভরে। শ্রীরাধারে দর্শন দিল, শ্রীরাধারে দর্শন দিল, চাইল তাই দিল সবার আশা মিটাইল, যা চাইল তাই দিল সবার আশা মিটাইল, যে যা চাইল তাই দিল সবার আশা মিটাইল, যে যা চাইল তাই দিল সবার আশা মিটাইল। প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হইল, প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হইল। দূর থেকে নারদ মুনি নয়ন ভরে যুগল করছেন রাধারানীর শ্রীবদনে, ওই মধুর হাসি দেখে নারদের আনন্দ ধরে না, বলছে আমি তো এটাই চাইছিলাম, রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হবে, আমি দূর থেকে দেখব, এই তো আমার চাওয়া। নট বড় হেরি তাহা মনেতে আছে তো যা, নট বড় হেরি তাহা মনেতে আছে তো যা, কৃষ্ণ পদে করে নিবেদন, কৃষ্ণ পদে করে নিবেদন।
হে গোবিন্দ দেহ পদ ছায়া তুমি কি আর বলিব আমি, কি আর বলিব আমি দেহ পদ ছায়া তুমি, শুনো হে নন্দের নন্দন, হে নন্দের নন্দন, আমি আর কিছু চাই না, চরণ দিও আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও আর কিছু চাই না, দিতে হয়তো চরণ দিও হে রাধে গোবিন্দ, দিতে হয়তো চরণ দিও হে রাধে গোবিন্দ, দিতে হয়তো চরণ দিও হে রাধে গোবিন্দ, দিতে হয়তো। আজ প্রভাস যোগে রাধা শ্যামের হইল মিলন, 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 প্রেমানন্দে হরি বলে যত ভক্ত গো, প্রেমানন্দে হরি বলে যত ভক্ত গো, মিলন হলো রে, মিলন হলো রে, প্রভাস যোগে রাধা শ্যামের মিলন হলো রে, প্রভাস যোগে রাধা শ্যামের মিলন হলো রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌড়াধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌড়াধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, হরে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে হরি হরি বোল, হরি বোল হরি বোল, হরি বোল হরি বোল, হরি বোল হরি বোল, হরি বোল হরি বোল।